দর্শক আপনাদের স্বাগতম গণতন্ত্র গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিটোল টাটা তিন গতে। আমরা আজকে গণতন্ত্রের জন্য কেমন হলো সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েই বিস্তারিত আলোচনা করব দুই পর্বে। আজকে এই অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথিরা হলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লা। আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। ডক্টর তোফায়েল, বিএনপি অংশগ্রহণে আমাদের এই নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের অংশগ্রহণ আমাদের আশান্বিত করেছিল, কিন্তু রাজনীতিতে একটা স্বস্তি আসবে এটা আমরা চিন্তা করেছিলাম, কিন্তু তাদের নির্বাচনের দিনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোটা গণতন্ত্রের জন্য কেমন হলো? না, প্রশ্নটা খুব অ্যাব্রাপ্ট হয়ে গেল। একজনের খালি সরে যাওয়া তো না, নির্বাচন টোটাল প্রক্রিয়ার কথা যদি বলি তাহলে বলতে হবে এই নির্বাচন একদিকে খুব আগ্রহ আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করেছিল, আর এদিকে আশঙ্কা সৃষ্টি করেছিল। আশা আকাঙ্ক্ষা সৃষ্টিটা এরকম ছিল যে এটা অস্থির রাজনীতির একটা সংকটময় রাজনীতি, একটা পয়েন্ট অফ রিটার্নের দিকে চলে যাচ্ছিল, স্টেলমেট হয়ে গিয়েছিলো, ওখান থেকে বেরিয়ে আসার একটা সুযোগ হিসেবে এসেছিলো, সেজন্য আগ্রহ। এবং সেই আগ্রহটা আরও একটু বেড়ে গেলো যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলো, কারণ বিএনপি আসবে কি না এই আশঙ্কাটাও ছিল, আশঙ্কার মধ্যে এটাও একটা আশঙ্কা ছিল। আসলো, নির্বাচন শুরু হলো, প্রার্থীরা খুব হাত দরাদরি করে একই মঞ্চে বক্তৃতা করলেন, খুব চারিদিকে একটা স্বস্তির সুবাতাস বয়ে গেল। আশঙ্কাটা আবার দানা বাঁধতে শুরু করলো যেই মুহূর্তে বেগম জিয়া নির্বাচনী প্রচারণে বের হলেন। প্রথমে কালো পতাকা থেকে শুরু করে এটা গোলাগুলি থেকে আরম্ভ করে সব কিছু শুরু হয়ে গেল। তখন থেকে আশঙ্কাটা আবার একটু অন্যরকম দিকে মোড় নিল। এবং গতকালকে যে নির্বাচনটা হয়ে গেল, নির্বাচন হওয়ার মধ্য দিয়ে ওই কী বলবো, এটাকে এইভাবে বলা যায় যে গণতন্ত্রের যে নিরুদ্দেশ যাত্রা একটা শুরু হয়েছিল 5ই জানুয়ারি নির্বাচনের পর, এটা আর একটা নতুন মাইলফলক স্পর্শ করল। এবং বিজয়ী কে হলো, পরাজিত কে হলো, সেটা প্রশ্নটা একটু গৌণ। কারণ আমার বিবেচনায় দুজনেই বিজয়ী হয়েছে, আওয়ামী লীগেরও বিজয় হয়েছে, কারণ পদ পদবী এবং নির্বাচনে বিজয় হয়েছে। বিএনপির বিজয় হয়েছে, তারা যে ইস্যুতে মুভমেন্ট করছিল যে দেশে সরকার অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তারা সেই পয়েন্টটাকে আবার নতুনভাবে প্রতিষ্ঠা স্ট্রং করেছে। সুতরাং এদিকে তাদের দুই দলের বিজয়। অপরদিকে যদি দেখেন গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা, স্থানীয় সরকার, এ দুইটার একদম বিরাট ধরনের একটা অস্বস্তিকর পরাজয়। এটি সংক্ষেপে এটাই আমার মূল্যায়ন। ডক্টর কলিমুল্লাহ, ইলেকশন কমিশনের রোলটা কেমন দেখলেন আপনি? দেখুন, নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাকে ওই আমাদের সংবিধানে বর্ণিত যে সুনির্দিষ্ট আর্টিকেলগুলো আছে সেই বিষয়গুলো মনে রেখেই কিন্তু অপারেট করতে হয়। এইবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর অনেকটা জাম্প স্টার্ট বেসিসেই কিন্তু নির্বাচন কমিশন এই এন্তেজামে রত হয়। এবং প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং শিক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা বাহিনীগুলোর প্রতিনিধিদের নিয়ে একটা হোমওয়ার্ক করে এবং তাদের ফিডব্যাকের উপর ভিত্তি করে লজিস্টিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে একটা তফসিল ঘোষণা করে, দিন ক্ষণ তারিখ ইত্যাদি। এবং যখন শত নাগরিক এই ব্যানারে বিএনপি সমর্থক সিনিয়র এবং বিশিষ্ট নাগরিকেরা তারা অ্যাপ্রোচ করলেন যে না, তাদের সুবিধা হয় যদি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হয়, সেটি নির্বাচন কমিশন অবশ্য অনার করেনি এবং যেই তফসিলটি ঘোষিত ছিল সেই অনুসারেই কিন্তু পরবর্তী কার্যক্রমগুলো তারা পরিচালনা করেছেন। এবং প্রার্থিতা চূড়ান্ত হয়ে যাওয়ার পর প্রতীক বরাদ্দ করে আপনার যেটা আমরা দেখেছি যে ওই আচরণবিধি যেটি তারা তৈরি করেছেন সেটির মান্যতা কতটুকু হচ্ছে সেই নিরিখে আপনার যারা আপনার ব্যত্যয় ঘটিয়েছেন বা ঘটাচ্ছিলেন তাদেরকে কারণ দর্শাও নোটিশ, তারপরে আপনার সতর্ককরণ বা জরিমানা, তার মধ্যেই তাদের নির্বাচন পূর্ব যে আপনার অ্যাসার্শনের ব্যাপারটা সেটি সীমাবদ্ধ ছিল। আর এরপরে নির্বাচন দিবসে আমরা যে অবস্থাটি প্রত্যক্ষ করেছি একেবারে নিকটতম অতীতের ব্যাপার। এখানটায় যাবতীয় যা কিছু হয়েছে তার ভিত্তিতে এইটুকু বলা যায় যে একটি খুব আদর্শ স্থানীয় নির্বাচন আমরা কিন্তু প্রত্যক্ষ করিনি। এবং
যেভাবে এই নির্বাচন দিবসের কর্মকাণ্ড পরিচালিত হয়েছে তার চেয়ে আরও আপনার সুন্দর এবং চমৎকারভাবে সেটি পরিচালিত হবে এমন প্রত্যাশা কিন্তু সকল নাগরিকের ছিল, সেই প্রত্যাশা ড্যাশড হয়েছে। আপনাদের অবজারভার যখন ফিল্ডে ছিল তারা কি পর্যবেক্ষণ করেছে, যেসব এলিগেশন আনা হয়েছে এই বিএনপি এবং অন্যান্য সিপিবি বাসদের পক্ষ থেকে, এ কতটুকু সত্য? এখন ধরুন এবারে একটা নতুন মাত্রা আমরা খেয়াল করেছি, সেটি হচ্ছে যে এর আগের নির্বাচনগুলোতে কেউ কিন্তু পর্যবেক্ষণ কাজে খুব একটা প্রতিবন্ধকতা তৈরি করেনি কোনো পক্ষই না, এবং এবার সংবাদ মাধ্যমের কর্মীরাও অনেকে এই সমস্যাটি ফেস করেছেন যে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো পর্যবেক্ষককে ভয়ভীতি দেখানো হয়েছে, কাউকে মারধর করা হয়েছে, তারপরে আপনার এমনকি স্বয়ংক্রিয় অস্ত্র ব্র্যান্ডাইজ করা হয়েছে, মানে যত রকমভাবে আপনাকে মরালি কাবু করে দেয়া যায় সেই কাণ্ডগুলো ঘটেছে, এবং এটা আনপ্রেসিডেন্টেড বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে আমরা এর আগে এটি প্রত্যক্ষ করিনি। আর আপনার যেই অবস্থাটি সৃষ্টি হলো, বিশেষ করে তিন প্রধান বিরোধী জোট সমর্থিত প্রার্থী যখন ঘোষণা দিয়ে রেস থেকে সরে গেলেন, তারপরে কিন্তু তাদের অনুসারী আপনার কাউন্সিলর প্রার্থীরা কিন্তু মাঠে থেকে গেলেন, তো দুটো পরিস্থিতি কিন্তু দুই রকম। এবং আমরা শাসক দলেও দেখেছি যে আপনার কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন একটি পদের জন্যে দুই থেকে তিনজন, একজন আপনার দলের সমর্থনপুষ্ট আর বাকি দুজন অনুগ্রহ বঞ্চিত, তো ফলে একটা অদ্ভুত পরিস্থিতি, ধাওয়া পাল্টা ধাওয়া তারপরে উত্তেজনাকর একটা সময়, এরকম পরিস্থিতি কিন্তু প্রত্যক্ষ করতে হয়েছে পর্যবেক্ষকদের, ফলে খুব একটা যে সুনসান অবস্থায় তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পেরেছেন এটি বলা যাবে না। ডক্টর তোফায়েল, আমরা আগে যেসব নির্বাচন দেখেছি সেই তুলনায় গতকালকে অনেক বেশি ভোট কেন্দ্রে কিন্তু অস্থিরতা ছিল, মানে খুব একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করে নাই বেশিরভাগ ভোট কেন্দ্রে, এটা কেন হলো? আমি তো পর্যবেক্ষক ছিলাম না, আমি ছিলাম একটা পর্যটক এবং পরিব্রাজক, নির্বাচন পরিব্রাজক এরকম কোনো একটা পদ এখনও সৃষ্টি হয়নি বা একটা প্রফেশন, আমি এমনি ওপেন ঘুরেছি, কোনো টেলিভিশন চ্যানেলে কোনো টেলিভিশনে অ্যাপিয়ার করি নাই, কারাগার দিল না, দেখলাম যে একটু নিজের মতো করে দেখার দরকার আছে। তো আমার পর্যবেক্ষণটা এরকম যে এই যে ভোটাধিকার প্রয়োগ করেছে তার চিহ্ন এখানে বহন করছি আমি, কারণ হচ্ছে এটা না দিলে তো এটা না দিলে আমার পরিব্রাজকের কাজটা পরিপূর্ণ হচ্ছে না, তো সেজন্য ওই ভোট কেন্দ্রের ভিতরেও পরিভ্রমণের সুযোগ এটা গ্রহণ করা হলো। ভোট কেন্দ্রের ভিতরে আমার কাছে একটা জিনিস, আমি আগে থেকে এটা আলোচনা করেছিলাম এবং একটা মোটামুটি চিন্তাও করেছিলাম কতক্ষণ লাগতে পারে একটা ভোট দিতে, আমি আমারটা হিসাব করলাম স্টপ ওয়াচের মতো করে রেখে, আমি পোলিং অফিসারের সামনে গিয়ে আমার ভোটার নাম্বারটা বলা থেকে ওনার উনি চেক করলেন, আমাকে কালি লাগালেন, ব্যালট পেপার দিলেন, সাইন করলাম, ভিতরে গেলাম, সিল দিলাম, দুইটা সিল দেওয়ার পর দেখলাম কালি নেই, আবার আসলাম, সিল লাগিয়ে আবার গেলাম, আবার দিলাম, আমার পাঁচ মিনিট সময় লেগেছে ঠিকভাবে, আমার ভোটটা আমি ঠিকভাবে দিয়েছি এবং আমার সাথে যারা ছিল তারাও সবাই ওই ভোটটা সঠিকভাবে দিতে পেরেছে, কিন্তু আমার ক্ষেত্রে পাঁচ মিনিট লেগেছে, কারণ আমি তো ইচ্ছে করলেই পারছি না, আমাকে তো দাঁড়াতে হচ্ছে, কারণ কালি দেওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে, ব্যালট পেপারটা ছিঁড়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে, সবটা মিলে তাহলে পাঁচ মিনিট যদি লাগে কিন্তু তাহলে ঘন্টায় ভোট হচ্ছে কিন্তু কত, পনেরোটা ভোট কিন্তু ঘন্টায় দেওয়া সম্ভব, এবং একটা বুথে তাইলে 96টা ভোট হওয়া সম্ভব 8 ঘন্টায়। তো এই ক্ষেত্রেও কিন্তু ভোটার যে টার্ন আউটটা কীরকম হয় বুঝতে পারা যায়। তো আমার যে এতে মনে হচ্ছিলো যে ওখানে গিয়ে মনে হচ্ছিলো যে আমি অবজারভেশনটা এক লাইনে বলতে পারি, সেটা হচ্ছে মানে লালনের একটা গান মনে পড়লো আমার, নির্বাচনের বধা লেগে পাখি কখন জানি উড়ে যায়, ওই পাখিটা গণতন্ত্র। এখন নির্বাচন কেন্দ্রের বাইরের দৃশ্য, আবার যেখান থেকে ভোটাররা আসবেন সেখানে যে আরেক দল পরিব্রাজক পরিভ্রমণ করছেন যেভাবে, তাদের যে শো, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাতে করে এই যে বাইরের লোক আসবে কি আসবে না,
এরকম অনেকগুলো জিনিস ছিল। তবে ভোট কেন্দ্রের যেখানে আমি ভোট দিলাম সেই কেন্দ্রের ভিতরে আমি কয়েকটা বিশৃঙ্খলা দেখিনি, কিন্তু ঢোকার সময় দেখেছি অনেকগুলো লোক আছে, বিভিন্ন কাপড় পরে পরে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদেরকে মনে হলো না যে তারা আনসার বিটিপি, তাদের চেহারাটা আর আনসার বিটিপি মনে হলো না, কিন্তু কাপড়টা আনসার বিটিপির। এটা দেখা গেলো আমি যেই একটা এলাকায় বসবাস করতাম যেখানে আমি আসলে উত্তরে থাকি, দক্ষিণের ভোটার আমি, কারণ দক্ষিণে ছিলাম আগে, তো ওই ওই আবাসিক এলাকাটার মধ্যে, এটা একটা কম্প্যাক্ট একটা আবাসিক এলাকা, প্রায় 600 ভোটার আছে, 50-60 জনের লোক বেশি ভোট দিতে আসেনি। কেন আসেনি আমি জানি না, কারণ 4-5 মিনিট দূরত্ব ভোট সেন্টারের, এবং কেন আসেনি সেটাও বলে না, কিন্তু আসেনি। কিন্তু শুনলাম যে এই পাশপাশে 4টা ভোট সেন্টার আছে আশপাশে, এখন 2টা ভোট সেন্টারে সকালবেলায় প্রথম গোলযোগ হয়েছে যে কিছু লোক অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা দেখার পরে লোকজন আর মেয়েরা আর বের হয়নি, কারণ অ্যারেস্ট করেছে তারা সবাই মহিলারা। ওখানে বোধহয় জামাতের একজন মহিলা ক্যান্ডিডেট ছিল, ওই মহিলার সাপোর্টার সকালে যারা আছে ওগুলো সবগুলো নিয়ে গেছে, তারপর থেকে মহিলারা আর বের হয়নি। তাই আমি বলতে চাচ্ছি যে এটা অবাধে স্বস্তির সাথে আনন্দের সাথে উৎসবের সাথে ভোট কেন্দ্রে যাওয়া দল বেঁধে এটা হয়নি, এটা কী কারণে হয়নি, এটা বহু কারণ আছে। একটা হয়েছে যে এমন আমি যেটা লোকজনের সাথে ওই যে পরিভ্রমণ করতে করতে জিজ্ঞাসাবাদ করে বললাম, আমাকে দেখিয়ে দিল দু একটা, বলে যে দেখছেন এরা এদের কাছে আছে, কিন্তু আছে কী আছে, বলে আছে, কিন্তু কোথাও এটা শো হয়নি বা এটা প্রয়োগ করতে হয়নি, কারণ ওই ইশারা কাফি হয় ও কারণে কেউ, কারণ বাধা দিলে না এটা প্রয়োগ হবে অস্ত্রটা, কারণ বাধা আসছে না, বাধা আসেনি, কারণ এক পক্ষ তো নাই রণভঙ্গ দিয়ে চলে গেছে, তাদের ভোটারগুলো ভোট ব্যাঙ্কগুলো মাঝে মধ্যে এসে তারা কিছু ভোট দিয়েছে হয়তো, কিন্তু অর্গানাইজ হয়ে তাদেরকে আনা নেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে আশ্বস্ত করা, এই কাজটা বিএনপি করেনি, যার ফলে এটা হয়েছে। আর এটা খুব ইন্টারেস্টিং যেটা প্রফেসর কলিমুল্লাহ বললেন, এইবার মিডিয়া এবং পর্যবেক্ষকদের উপর কেন হামলা হচ্ছে, কারণ যখন ওই প্রতিপক্ষ নাই কিন্তু তখন আপনারা একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে গেছেন, কারণ আপনি তো রিপোর্ট করবেন, মিডিয়া তো এটা ধারণ করবে, সুতরাং আক্রমণটা তাদের উপর গেছে, কারণ ওই প্রতিপক্ষ না হওয়াতে এইটা ইনাদের উপরে গিয়ে পড়ে গেছে আর কি। তো পরিব্রাজকরা রক্ষা পেয়েছি এখনও, এটা ভবিষ্যতে পরিব্রাজকের উপরে পড়ে কিনা জানি না। আমরা আজকে আমাদের এখানে উপস্থিত জনপ্রতিনিধিদের কাছে কি প্রশ্ন নিয়ে নেব। ডক্টর হাসান কলিমুল্লাহর স্যারের কাছে প্রশ্ন, আমি একজন স্টুডেন্ট, আপনার এই যে মানে নির্বাচন কমিশনার উনি বললেন যে সার্বিক পরিস্থিতিতে সেনাবাহিনী নামানোর কোনো প্রয়োজন দেখা দেয়নি, কিন্তু আপনার মতে কি পরিস্থিতিতে সেনাবাহিনী নামানো প্রয়োজন ছিল? আর যদি আপনি মনে করেন যে প্রয়োজন ছিল, তাহলে কি নির্বাচন কমিশনার তার দলীয় স্বার্থে নাকি গণতন্ত্রের স্বার্থে নামাননি, সেটা আপনার কাছে প্রশ্ন আমার জানা। আচ্ছা, আমরা আরও কয়েকটি প্রশ্ন একসাথে নিয়ে নিই, তারপরে উত্তরে যাব। গতকাল ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে যে অনেকের ভোট দেওয়া হয়ে গেছে, তো এটা ভোটাধিকারের ক্ষেত্রে কেমন হলো? আমার কোশ্চেন হচ্ছে যে গতকালকের নির্বাচনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, তো এত এরকম একটা বিশৃঙ্খল নির্বাচন যেটা আমি নিজে দেখেছি বা আমার আশেপাশে কয়েকটা ভোট কেন্দ্রে আমি নিজেও গিয়েছি, তো অনেকে ভোট দিতে গিয়ে ব্যালট পেপার পাচ্ছে না, বলছে ভোট দেওয়া শেষ হয়ে গেছে, অনেকে ভোট কেন্দ্রে উঠতে দিচ্ছে না, এরকম কিছু কয়েকটা কেন্দ্র ছিল যে বারান্দায় উঠতে পারতেছে না লোকজন। আপনার প্রশ্নটা কার কাছে? দুইজনের কাছে। হ্যাঁ, তো এরকম একটা নির্বাচন যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, বাট আমাদের প্রধানমন্ত্রী বলছে যে এটা একটা সুষ্ঠু নির্বাচন, সে কোন দৃষ্টিকোণ থেকে এই কথাটা বলছে আমি আপনাদের কাছে জানতে চাই। প্রধানমন্ত্রী উত্তর আমরা দিতে পারব না। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ডক্টর তোফায়েল স্যারের কাছে, আমি একজন স্টুডেন্ট জার্নালিজমের। সো আমাদের আমার প্রশ্নটা হলো, নির্বাচন 1996 পর থেকে মোটামুটি ভালোই যাচ্ছিল, 5ই জানুয়ারি নির্বাচনের পরে নির্বাচনের ডেমোটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, কিছুটা হয়তো চেঞ্জ হয়ে যায়, এমন যেখানে অন্যান্য দেশের নির্বাচন ব্যবস্থাগুলো অনেক উন্নত হচ্ছে, কিন্তু আমাদের দেশে এরকম ডেমো চেঞ্জ হওয়ার কারণে নির্বাচন ব্যবস্থা কি নষ্ট হয়ে যাচ্ছে না? আমার প্রশ্নগুলি নিয়ে নিই। প্রথমে ডক্টর কলিমুল্লাহ, আপনার রেসপন্সটা চাচ্ছি। আমার উদ্দেশ্যে যে প্রশ্নবাণটি ছুড়ে দেওয়া হয়েছে এটা সেনা সংশ্লিষ্ট, এ বিষয়ে আমার নিজস্ব ব্যক্তিগত যে অভিমত সেটি এই রকম যে এই সেনা মোতায়েন প্রসঙ্গটি এবং সেনা বাহিনীকে এই কাজে লাগালে এটা মহাঔষধের ভূমিকা পালন করবে, এটা বেসিক্যালি আমরা 23 বছর যে পাকিস্তানের সঙ্গে ঘর সংসার করেছি এবং সেই শাসনামলে আমরা বারংবার সামরিক বাহিনীকে নিজের দেশের জনগণকে জয় করবার চেষ্টা লক্ষ্য করেছি এবং সামরিক শাসন জারি হয়েছে সেটা দেখেছি এবং সেই মাইন্ডসেট এবং লিগেসিটা কিন্তু কাজ করছে। 75 পরবর্তী সরকারগুলোতে আমরা পরোক্ষ প্রত্যক্ষ সেনা শাসন
এর অধীনে ছিলাম অধিকাংশ ক্ষেত্রে, এবং এর ফলে যে কাণ্ডটি আমাদের সবচেয়ে শেষে যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি আমরা দেখলাম 2007, সেই সময় প্রথম 3-4 মাস অদ্ভুত একটা আপনার উৎফুল্লতা লক্ষ্য করেছি আমরা জনগণের মধ্যে, যে সেনাবাহিনী সব কিছু ঠিক করে ফেলবে, রুই কাতলার আপনার ডামি বানিয়ে কুচকাওয়াজ স্থলে প্রদর্শনের ব্যবস্থা হয়েছিল রাষ্ট্রীয় রাজস্ব খাতের অর্থ ব্যয় করে। কিন্তু এই ইফোরিয়াটা উবে যেতে কিন্তু 4-5 মাসের বেশি সময় লাগেনি, এবং পরে ব্যাপারটা দাঁড়িয়ে গেছিলো কাউন্টডাউন, যে কবে এরা বাড়ি ফিরবে এবং রাজনৈতিক সরকারের অধীনে দেশ পরিচালিত হবে। তো এই যে শিরোপীড়া ঘটেছে বলে শিরোচ্ছেদ করবার চিন্তা, এই সলিউশনটা অ্যাডহক এবং ভয়ঙ্কর। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে ইনস্টিটিউশনালাইজেশন প্রসেসটা আছে, ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে প্রক্রিয়াটি আছে, সেটি কম্প্রোমাইজড হয়ে যায়। বেসামরিক যে বাহিনীগুলো আছে, উর্দিপরা, পুলিশ, আনসার, ভিডিপি, বিজিবি, এই বাহিনীগুলোর প্রফেশনাল যে প্রাইড আছে সেটি হরণ করা হয় সেনা মোতায়েনের মাধ্যমে। সুতরাং ট্রায়াল অ্যান্ড এরর ভিত্তিতে হলেও অ্যালাউ করা উচিত এই বাহিনীগুলোকে তাদের যে ক্যাপাসিটি সেটা এনহান্স করতে দেয়া, এবং সেই সঙ্গে তাদের যে প্রফেশনাল প্রাইড সেটা যাতে ইন্ট্যাক্ট থাকে সেই ব্যবস্থাটি রাখা। স্যার, আমরা যদি পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, আনসার প্লাস র‍্যাব বাহিনী, সেনাবাহিনী কিন্তু বেসামরিক বাহিনী, সেনাবাহিনী পুলিশ বাহিনী, বাকিরা হচ্ছে বেসামরিক বাহিনী, পুলিশ বাহিনী, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনী, এদের দ্বারা আমরা এই নির্বাচনে, বিগত সিটি নির্বাচনে যে অবস্থানটা দেখলাম, তাতে কি মনে হয় যে এদের নিজস্ব কোনো পার আছে নাকি, মানে দলীয় পারে দলীয় নেতাকর্মী যেটা বলবে সেটাই তারা করবে? দেখুন, আপনার ওই যে প্রফেশনাল প্রাইডটা ডেভেলপ করেনি বলেই আজকে এই অবস্থাটি তৈরি হয়েছে। অনেকটা বিষয়টা শুনতে মনে হবে এরকম ডিম আগে না মুরগি আগে, হ্যান এক কন্ট্রোভার্সির মতো, বাট আমাদেরকে ওই সময়টা কিন্তু অ্যালাউ করতে পারতে হবে। আমরা বারংবার যদি এই শিরোচ্ছেদের ব্যবস্থা করি তাহলে কিন্তু মাথা ব্যথা হয়তো মানসিকভাবে মনে করতে পারি দুর্ভিত হচ্ছে, কিন্তু যেই অঙ্গের মাথা ব্যথাটা দূর করার জন্য এটি করা সেই অঙ্গটি তো কর্তন করে দিলে না। ডক্টর কলিমুল্লাহ, ভোট দেওয়া হয়ে গেছে, এই প্রসঙ্গে আপনি কোনো রেসপন্স করবেন কি না? ভোট দেওয়া হয়ে গেছে শুধু না, এর সঙ্গে আরও বিচিত্র কিছু অভিযোগও আমাদের কাছে এসছে। যেমন ধরুন আপনার যে তার নাম্বারটা যেটা দিয়ে তিনি আপনার কোন বুথে তাকে ভোট প্রয়োগ করতে হবে সেটি খুঁজে বের করবেন, সেই নাম্বারের সঙ্গেও কিন্তু অনেকে মিল খুঁজে পাননি, গিয়ে দেখেছেন যে তার এখানে আসবারই কথা না, এরকমই বিড়ম্বনায় অনেকে পড়েছেন। আর আপনার ওই যে ইম্পারসোনেশনের যে ব্যাপারটি, একজনের ভোট একজন দিয়ে দেয়া, এরকমের অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসছে। এখন আইডিয়ালি স্পিকিং আপনার চেক অ্যান্ড ব্যালেন্স যেখানে থাকে, পোলিং এজেন্টরা যেখানে ডিপ্লয়েড থাকেন সেখানে এমনটি হওয়ার কথা না, সুযোগ কম, আর তার সঙ্গে যুক্ত হয়েছে ছবিযুক্ত ভোটার তালিকা। এখন যখন এক পক্ষের পোলিং এজেন্ট চলে যায়, উইথড্র করে বা অ্যাভেলেবল না থাকে, যে কোনো কারণেই হোক, ভয় ভীতি প্রদর্শনের জনিত কারণে কিংবা স্বেচ্ছায় রাজনৈতিক কৌশলের কারণে, হোয়াটএভার, তখন কিন্তু এই চেক অ্যান্ড ব্যালেন্সটা ভেঙে পড়ে এবং তার ফলে এইরকমের কাণ্ডটি আমরা প্রত্যক্ষ করি। ডক্টর তোফায়েলের রেসপন্স আমরা নিব, তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে নিব। গণতন্ত্রের জন্য কেমন হলো সিটি কর্পোরেশন নির্বাচন, এ নিয়ে আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন নিটোল টাটা 3 গ, কথা বলছি গণতন্ত্রের জন্য কেমন হলো সিটি কর্পোরেশন নির্বাচন, আর এই আলোচকরা হলেন তোফায়েল, ডক্টর তোফায়েল আহমেদ এবং ডক্টর কলিমুল্লাহ। ডক্টর তোফায়েল, কতগুলি প্রশ্ন ছিল আমাদের গেস্টদের কাছ থেকে, আপনি রেসপন্স করবেন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছিল যে একজন ভোটার কেন্দ্রে গেলেন, দিয়ে গিয়ে দেখলেন ওনার ভোট দেওয়া হয়ে গেছে, তাহলে এই বিষয়টা কীভাবে ব্যাখ্যা করবেন বা এরকম কী? তা আমি একটা এরকম একটা পরিবারে কালকে রাত্রে অতিথি হয়েছিলাম, তো ওই পরিবারেরই একজন
পাশের প্রতিবেশী ভদ্রলোক, বয়স্ক লোক, প্রায় 70 ঊর্ধ্ব বয়স, উনি কষ্ট করে ভোট সেন্টারে গিয়েছেন। ওনার নাতি নাতনি আমাকে বলছিলেন যে দাদু গিয়ে দেখে যে দাদুর ভোট দেওয়া হয়ে গেছে, তো দাদুর একটা কালি লাগিয়ে দিয়েছে, কালি লাগিয়ে দিয়ে গেছে বলে আপনি চলে সান্ত্বনা পুরস্কারের মতো আর গেছে। তো এখন এটা আমি আপনি দেখে হয়তো এটা মজা পাচ্ছি, হাসছি, কিন্তু ওই লোকটা সাইকোলজি বুঝলে তখন যে লোকটা একটা কষ্ট করে একটা বয়স্ক মানুষ অনেক আশা নিয়ে একটা ভোট কেন্দ্রে গিয়ে যদি দেখেন যে তার ভোটটা দেওয়া হয়ে গেছে, তার একটা মানসিক ট্রমা হয়। এবং একজন লোককে দেখেছি কেঁদে ফেলতে এটা নিয়ে, এটা কোনো নাটক না, এটা একটা বাস্তব। তো এটা হয়েছে, হয়ে থাকে, হয়েছে, এবং এটা খুবই দুঃখজনক। এটা কিন্তু আর দশজনকে যেতে ওখানে বাড়িতে করছে যে আমার বোধহয় দেওয়া হয়ে গেছে, দেওয়ার দরকার কি। এই এই জিনিসটা কিন্তু অনেকের মধ্যে এফেক্ট হচ্ছে এটার। আরেকটা বলেছেন আপনি যে 91-96 পরে যে ভোট হয়েছে ওই সময় ধারাবাহিকভাবে নির্বাচনী ব্যবস্থাটা উন্নত হচ্ছিল গ্রেজুয়ালি, ধীরে ধীরে, এবং আমরা একটা উন্নত ভোটে রাজনৈতিক সংস্কৃতির দিকে যাচ্ছিলাম বলে মনে হলো। 5ই জানুয়ারির পরে হঠাৎ করে এটা অন্য খাতে প্রবাহিত হয়ে গেলো, সত্য এটা। এবং তারপর থেকে ধারাবাহিকভাবে 5ই জানুয়ারির পরে উপজেলা পরিষদ নির্বাচন, আমি যেটা প্রথমে আমার সূচনা বক্তব্যে বলেছি, 5ই জানুয়ারি নির্বাচনের পরে উপজেলা পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনের পরে এটাই বড় নির্বাচন, ঢাকা এবং চট্টগ্রাম নগরের মহানগরের 2-3টা নির্বাচন। তাতে করে বললাম না, নতুন মাইনফলক স্পর্শ করলো যে গণতন্ত্রের নিরুদ্দেশ যাত্রা কোথায় গিয়ে শেষ হবে এটা জানি না, এটাই আমি বলতে পারি, এর বেশি আর বলতে পারছি না। কারণ এখানে এমন জিনিসটা হচ্ছে কি, ভোট রাজনীতি, রাজনৈতিক পদক্ষেপগুলো বরাবরই রাজনৈতিক কৌশলের কৌশলে প্রাধান্য পাচ্ছে। এখানে নীতি নৈতিকতা এবং জনচাহিদা এটার কোনো গুরুত্ব নাই, কৌশলের মার্চ পেছে আমি কোথায় কেউ উইন করবো, কাকে হারিয়ে দেবো, এটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। এটা কোনো রাজনীতি না কিন্তু, এটা অপরাজনীতি। রাজনীতিতে কৌশল অবশ্যই থাকে, থাকতে হয়, কিন্তু শুধু কৌশলের জন্য কৌশল নয়, খালি ক্ষমতা ধরে রাখার জন্য কৌশল নয়। আর পরে আরেকটা প্রশ্ন আপনি করেছেন, সেটা উত্তর দেওয়ার ক্ষমতা, শব্দ, সাহস কোনোটাই আমার নাই, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে উদ্ধৃত করেছেন। এখন সুষ্ঠু হওয়াটা আপেক্ষিক, যা একজনের কারোর কাছে সুষ্ঠু, কারো কাছে অসুষ্ঠু। যিনি জয় হয়েছেন তার কাছে এটা খুব আনন্দের, আর যারা পরাজিত হয়েছে তাদের কাছে এটা খুব বিপর্যয়, কিন্তু জাতির কাছে কী এটা, এটা বড় প্রশ্ন। তো আশা করি যে আমাদের যারা জাতীয় নেতা নেত্রী তারা এটা ধারণ করবেন, মানুষের মনোভাবটা, মানুষ কী মনে করছে যে এই নির্বাচনটা। এখন দেখেন, এখন ভোটের যে ভোট কত পার্সেন্ট ভোট পড়লো সংখ্যা দিয়ে বিচার করা যাচ্ছে না, এটা নজমুল্লাহ সাহেব, কলমুল্লাহ সাহেবরা এটা অবজার্ভ করেছেন। এখানে সংখ্যা যেটা পাচ্ছি আমরা সেটা দিয়ে একটা পার্সেন্টেজ করতে পারি, কিন্তু সংখ্যাটা এখানে কিন্তু নির্ভরযোগ্য না। যে সংখ্যাটা আমরা পাচ্ছি যে এত ভোট অমুকে পেলেন, এত ভোট অমুকে পেলেন, এবং মোট ভোট এত, এটা কিন্তু খুব নির্ভরযোগ্য হচ্ছে না। তারপরেও দেখা যাচ্ছে ঢাকা উত্তরে 33% বেশি ভোট পড়েনি, 33%। তাহলে এই যে কম ভোট, এত কম ভোট পড়াটা, এটা কিন্তু একটা রেকর্ড। এত কিছুর পরও কিন্তু 33% বেশি যায়নি ঢাকা উত্তরে, দক্ষিণে একটু বেশি গেছে, চট্টগ্রামে আর একটু বেশি দেখানো হচ্ছে। তো ওখানে কিন্তু বোধহয় কারচুপির হারটাও বেশি, মানে অনিয়মের হারটাও বেশি। তো সুতরাং এই বিষয়গুলো তো, কন্ট্রাডিকশনগুলো তো আমাদেরকে সলভ করতে হবে কোনো না কোনোভাবে। এগুলো সবসময় চাপা দিয়ে রাখা যাবে না, এটা যা নতুবা জাতির মন, মানুষের মধ্যে এটা অসুস্থতা আসবে। একটা বিষয় যদি আপনি আমি দীর্ঘদিন ধরে চেপে রাখতে রাখতে কিন্তু আমরাও মানসিকভাবে সুস্থ থাকবো না, রাজনীতি সুস্থ থাকবেই না। তো সুতরাং এই বিষয়গুলো সলভ না করলে কিন্তু আমাদের যাত্রাটা কোন দিকে আমরা বুঝতে পারছি না। সেই জন্য আমি নিরুদ্দেশ যাত্রা বলছি এটাকে, কোথায় যাচ্ছি আমি জানি না, এখন আপনাকে বলতে পারবো না আমরা কোথায় যাচ্ছি। তো সবটা মিলিয়েই এই এই অবস্থাটা দাঁড়াচ্ছে আর কি। ডক্টর তোফায়েল, উনি বললেন যে ভোট দেওয়া হয়ে গেছে, এই ধরনের কমপ্লেন আগেও ছিল, আগের এই নির্বাচনগুলিতে আমরা দেখেছি সব সরকারের সময়। কিন্তু কমপ্লেন করার জায়গাটা আমরা জানি যে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করা যায়, কিন্তু এই কমপ্লেনটা কত সহজভাবে একটা ভোটার করতে পারবে এবং নির্বাচন কমিশন এটা কতটুকু গুরুত্ব নিয়ে দেখবে, এই ব্যাপারে আপনি আপনার কি মত? আমি যতটুকু জানি, মনে করেন আমি গেলাম, আমি জেনুইন ভোটার, কারণ আমার ছবি আছে, আমার ভোটার নাম্বার আছে, ন্যাশনাল আইডি আছে, আমার ন্যাশনাল আইডি আছে, আমি ভোট দেইনি। যখন বলা যায় ভোটটা দেওয়া হয়ে গেছে, প্রিজাইডিং অফিসার তো একটা ব্যবস্থা করতে হবে, আমার চ্যালেঞ্জ ভোট দেওয়ার বন্দোবস্ত আছে, তো আমার চ্যালেঞ্জ ভোটটা তো নিতে পারেন। তো এই কথাটা তো কেউ বলে নাই কোনো সময়, আমার ভোট দেওয়া হয়ে গেছে, কে দিল এটা, আমি তো দিই নাই, তাহলে আমার ভোটটা একটা চ্যালেঞ্জ ভোট হিসাবে তো আমি দিতে পারি, তাহলে এই বিষয়টা বলা হলো না কেন? এটা তো নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার, নির্বাচন কমিশনকে ওখানে প্রতিনিধিত্ব করছেন প্রিজাইডিং অফিসার, তাহলে এই বিষয়টা তো কোনো সময় আলোচনা হয়নি। এটা কি ভোটারদের কনসিয়াস করার ব্যাপার আছে কি না? ভোটারদের কনসিয়াস করার ব্যাপার তো আছেই, ভোটারদের কনসিয়াস করার ক্ষেত্রে এখন বলা হচ্ছে যে আপনি যেটা প্রশ্ন, নির্বাচন কমিশন সংক্রান্ত প্রশ্ন করেছেন জনাব কলিমুল্লাহ সাহেবকে, আমি ওইটা বিষয়ে একটু বলবো যে গতকালকে যে নির্বাচনটা হলো,
নির্বাচন কমিশন নামক একটা প্রতিষ্ঠান আছে, এটা কিন্তু তাদের উপস্থিতি অবস্থা এটা বোঝা যায়নি, তাদের ড্রাইভিং সিটে আছে এটা বোঝা যায়নি, নির্বাচনটা কার কে করছেন এটা কিন্তু বোঝা যায়নি। আমি সর্বশেষ ওই ওনার প্রশ্নটা একটু আমার মনে ছিল সেনা শাসন সংক্রান্ত বা সেনাবাহিনী মোতায়েন, না না মোতায়েন এবং সেনা শাসন, আপনি সেনা শাসনটাকে নিয়ে আসছেন, উনি মোতায়েনের কথা বলতে চেয়েছেন। আমি বলতে এটা দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স আছে, সেনা শাসন আর সেনা মোতায়েন এক জিনিস নয়। সেনা মোতায়েন আমরা বিভিন্ন সময় করছি, হাতিরঝিলের প্রজেক্ট করার সময় সেনা মোতায়েন করা হয়, সেনাবাহিনীকে দিয়ে করানো হয়েছে, বড় কোনো ব্রিজ করলে অনেক সময় সেনাবাহিনী করছে, কারণ হচ্ছে ওটা বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ের জন্য বিশেষ কাজের জন্য। এখানেও যদি মনে করে যে আমি থ্রেটেন ছিল নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের এই যাত্রা, তাহলে এখানে সেনা স্বল্প সময়ের জন্য এক সপ্তাহের জন্য তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য এটা প্রয়োজনটা ফুরিয়ে যায়নি, একবার দই খেয়ে একবার চুম খেয়ে গাল মুখ পুড়ে গেছে এবং সর্বসময় দই দেখলে আমি দূরে সরে যাবো এটা ঠিক না। এখানে অবজেক্টিভ অ্যানালাইসিস করতে হবে, যদি আমার সেনাবাহিনী এসে এটাকে রিইনফোর্স করা সম্ভব হয় কেন করবো না, আর নির্বাচন কমিশনও তো করবে না এই কথা বলেনি, বলেছে করলাম কিন্তু আপনারা বিশেষ একটা জায়গায় থাকবেন, লাগলে ডাকা হবে, কই লাগে নাই কেন, ডাকা হলো না কেন, আর নির্বাচনের এই অবস্থা হলো কেন, এই প্রশ্নটার উত্তর কে দিবে, কেউ দিবে না। এটা নিজের কাছে নিজেই এখন প্রশ্ন করছি, নিজের কাছ থেকে নিজেকে উত্তর নিতে হবে। ডক্টর কলিমুল্লাহ, না ঠিক আছে, কতদিন ট্রায়ালার পদ্ধতিতে আমাদের এই চলতে হবে, আপনি ট্রায়ালার পদ্ধতি। আর একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়েছে, ওইটা কি এনাফ না আমাদের ভোটিং সিস্টেমের জন্য, যে আমার কোনো ইলেকশন পোলিং এজেন্ট লাগবে না, ওই কার্ডটাই তো আমার এনাফ আইডি ইয়ে করার জন্য, আর চ্যালেঞ্জ ভোট তো আমার আছেই। দেখুন সিস্টেমটা ইজি করা যায় কি না, ডেফিনেটলি সুযোগ আছে, ইনোভেশনের স্কোপ তো আছেই, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের এই ট্র্যাডিশনাল কতগুলো আচার এবং তার প্রতি বিশ্বাস এমন অবস্থায় নিয়ে গেছে আমাদের, একটু পান থেকে চুন খসতে দেখলেই আমরা বিষয়টা বাঁকা চোখে দেখি। আর আপনার এখানটায় এই যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় পাইলট বেসিসে প্রথমে পরবর্তীতে আমরা দেখেছি ছবিযুক্ত ভোটার তালিকার যে আপনার আপনার যে পথ পরিক্রমাটা, সেটি আপনার প্রায় আট মাসের মতো সময় নিয়েছে এবং সকল রোড ব্লক অতিক্রম করেই কিন্তু সেটা সাফল্যের মুখ দেখেছে, এবং এত স্বল্প সময়ের মধ্যে এতগুলো মানুষকে আপনার এই প্রক্রিয়ায় নিয়ে আসা, এটা ছিল একটা বিগ ফিট আমি বলবো সেই অর্থে, এবং সারা বিশ্বেই কিন্তু সেটি প্রশংসিত হয়েছে। এখন তার বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড, যেটা পপুলারলি নোন অ্যাজ ভোটার কার্ড বা ভোটার্স আইডি কার্ড, এবং তার ধারাবাহিকতেই কিন্তু পরবর্তীতে স্মার্ট কার্ডের প্রসঙ্গটি এসছে। এবং যেহেতু আপনার একটা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ যাচ্ছে, ফলে এই ধরনের যে অ্যাডিশনগুলো সেগুলো দ্রুতই ঘটতে থাকবে, এবং আমরা আশাবাদী যে একটা পর্যায়ে হয়তো এই নির্ভরতাটা আর থাকবে না। আমরা আর কিছু প্রশ্ন নিয়ে নেই আমাদের গেস্টদের কাছ থেকে। জি, আমি আশিক আহমেদ। তোফাইল আহমেদ স্যারের কাছে আমার প্রশ্ন হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে 28 এপ্রিলের নির্বাচন হয়েছে, কিন্তু যেখানে সাধারণ জনগণ ভোট দিতে পারেনি সেখানে গণতন্ত্রটা কীভাবে প্রতিষ্ঠিত হয়? আমার প্রশ্ন হচ্ছে ডক্টর তোফাইল আহমেদ স্যারের কাছে, যে নির্বাচন কমিশনারের যে সমস্ত কর্মচারী বা কর্মকর্তা ভোটার কেন্দ্রে ছিল, তারা বলছে তারা অনেকে হতাশা ছিল, তারা তাদের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি তারা সঠিকভাবে পালন করতে পারেনি, এবং তাদেরকে যখন মিডিয়া তাদেরকে জিজ্ঞেস করছে বা যে আপনারা কেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি বা কোনো সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারেননি, তখন তারা বলছে আমরা অসহায় ছিলাম। তাই এই ক্ষেত্রে আমরা গণতন্ত্র বা গণতন্ত্র কীভাবে দেখবে, বা নির্বাচন কমিশনার তাদেরকে কী বলবে, কেমনভাবে দেখবে? আর একটা প্রশ্ন, জি, আমি একজন স্টুডেন্ট মোস্তফা কামাল। আমার প্রশ্নটা ডক্টর কলিমুল্লাহ স্যারের কাছে, যে অনেক সংগঠন বলেছেন, মূলত বিএনপি বলেছে যে সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি হয়েছে ভোট, তো এই কারণেই কি বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন থেকে মানে সরে দাঁড়িয়েছেন, এই ব্যাপারে আপনার কোনো মতামত? ডক্টর কলিমুল্লাহ আপনি শুরু করেন। দেখুন, আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছেন তার মধ্যে কিছুটা অস্পষ্টতা আছে। অনেক সংগঠনের সঙ্গে আপনি বিএনপিকে একটি সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন, এটি রাজনৈতিক দল, সংস্থা বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন না, এক। দ্বিতীয়ত, আপনি বলেছেন যে অনেক সিটি কর্পোরেশনে কারচুপি হয়েছে। আসলে আপনার দশম সংসদ নির্বাচনের আগে আমরা দেখেছি যে এই নবম সংসদ নির্বাচনের পরে যে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কোনো নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠেনি, এবং
ভার্চুয়ালি প্রায় সবগুলোতেই আপনার শাসক দলের পছন্দের নয় এই রকমের ব্যক্তিরা জয়যুক্ত হয়ে এসেছেন। তো ফলে আপনার বিএনপির পক্ষ থেকেও কিন্তু প্রথমে যা কিছুই বলা হোক না কেন, ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে তারা কিন্তু বিষয়টা মেনে নিয়েছেন, কোনো রকম প্রশ্ন উত্থাপন করেননি এবং কোনো কোনো ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও কিন্তু তারা মনে করেছেন তারা ধন্যবাদ আরোহ। এখন আর শাসক দলের দিক থেকেও বিষয়টাকে তারা গ্রেসফুলি নিয়েছেন, চিন্তা করেছেন যে আর যাই হোক এর মধ্য দিয়ে তো আপনার সরকারের কোনো পরিবর্তন আসছে না, তারাই ক্ষমতায় থাকছেন, সুতরাং এটা ছিল এক ধরনের উইন উইন সিচুয়েশন। ডক্টর তোফায়েল, ওনাদের কাছে? হ্যাঁ, আমার কাছে বা সামগ্রিকভাবে এগুলো প্রশ্ন আছে, আমার কাছে না। এটা আসলে এখন সাধারণ জনগণ এবং গণতন্ত্র আমাদের মধ্যে একটা, আমরা সমাজটাকে বা গণতন্ত্রকে খুব সীমাবদ্ধ করে ফেলেছি, গণতন্ত্রকে আমরা নির্বাচনের ফলাফলের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি এবং নির্বাচন এবং গণতন্ত্রকে সমার্থক করে ফেলেছি। গণতন্ত্র একটা ব্যাপক বিষয়, ব্যাপক বিষয় এবং পুরা জীবনব্যাপী সমাজব্যাপী সর্বত্র এটার প্রয়োগ এবং জীবন পদ্ধতির মধ্যে গণতন্ত্র থাকতে হয়। আমরা যখন আমার পুরো সমাজিক সামাজিক অবস্থার মধ্যে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কোথাও কিন্তু গণতন্ত্র সঠিকভাবে প্র্যাকটিসড হচ্ছে না। আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যেই গণতন্ত্র আছে, কোনো রাজনৈতিক দলের মধ্যেই গণতন্ত্র আছে, তাহলে সেই রাজনৈতিক দল যখন নির্বাচনে কন্টেস্ট করে তখন আমি আপনি গণতন্ত্র আশা করছি, গণতান্ত্রিক আচরণ আশা করছি। এইখানেই বোধহয় আমাদের একটা বড় ঘাটতি, গণতন্ত্রটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে, তাহলে গণতন্ত্রের একটা নির্বাচনে, একটা জাতীয় নির্বাচনে এটা প্রতিফলন হবে। এখন আমার নির্বাচনটা হচ্ছে উইনার্স টেক অল পদ্ধতির একটা নির্বাচন এবং এটা প্রথমেই যিনি 51 এবং 49 নির্বাচন, কেমন? এবং তাও আবার 51-49 হবে, দুজন প্রার্থী হলে, পাঁচজন প্রার্থী হলে কী হবে? 10% ভোট পেয়ে একজন মেজরিটি নিয়ে কিন্তু দেশ চালাতে পারে, এটা নজির আছে। কত পার্সেন্ট পেলে আপনি লেজিটিমেট প্রতিনিধি তার কিন্তু কোনো সীমারেখা নাই। এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো ক্লিয়ার করা দরকার ছিল, আমরা কিন্তু এগুলো ক্লিয়ার করার, এগুলো নিয়ে অ্যানালিস করার সময় পাচ্ছি না। আমরা ওই একই সিস্টেমের ভিতরে বারবার মাথা দিচ্ছি, দিয়ে মাথা রক্তাক্ত করছি, রক্তাক্ত হচ্ছি। তো সেই জন্য এগুলোকে এখন কোনো একটা শাসক গোষ্ঠী, শাসক দল এগুলো সমাধান করবেন কি না জানি না। আমরা যারা এগুলো নিয়ে ভাবছি তাদেরও কিন্তু স্বচ্ছ হতে হবে বিষয়গুলো নিয়ে, কথাগুলো তুলে ধরার ক্ষেত্রে স্বচ্ছতার দরকার আছে। কিন্তু এই জন্যই আমাদের নির্বাচন পদ্ধতিটাই আসলে অসম্পূর্ণ ত্রুটিযুক্ত, এই পুরো পদ্ধতি নিয়েই কিন্তু ভাবতে হবে। এই একটা উত্তর আমি বলি আপনাদের। আর দায়িত্ব পালন করতে পারিনি, পালন করার মতন সক্ষমতা ছিল না, সেটা সত্য। কারণ নির্বাচন কমিশনকে আমরা হয়তো সবাই একসাথে সবাই দোষারোপ করি, এটা ঠিক। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এই দায়িত্বটা পালন করতে গেলে তাদের জন্য যে সহায়তার প্রয়োজন, তাদের জন্য পুরো জাতির যেরকম সহায়তার হাত প্রসারিত করা প্রয়োজন, তারা বোধহয় সেটা পায় না। কিন্তু স্কোয়ারলি আমরা ব্লেমটা ঠিকই তাদেরকে করি। আর নির্বাচন কমিশনের যে ক্ষমতা এটা প্রয়োগের উপর নির্ভর করে, প্রয়োগ না করে বসে থাকলে কিন্তু এটা কোনোদিন সুফল দেয় না। এবং নির্বাচন কমিশনকে আমরা এক্ষেত্রে খুব উদ্যোগী হতে দেখিনি, তাদের যে ক্ষমতাটা আছে সেটা প্রয়োগ করার ক্ষেত্রে তারা বিভিন্ন জনকে সম্পৃক্ত করবে, নাগরিক সমাজকে সম্পৃক্ত করবে, প্রেসকে সম্পৃক্ত করবে। আজকে প্রেসে যে রিপোর্টগুলো হয়েছে নির্বাচনের আগে, নির্বাচন আচরণবিধি ভঙ্গ সংক্রান্ত অন্যান্য, তারা এগুলোর তো একসঙ্গে যেতে পারতেন, তারা বলবেন যে আমার কাছে তো অভিযোগ করেনি, অভিযোগ অনেকে করেছে তারও কোনো কিছু হয়নি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন, একদিকে নির্বাচন কমিশনকে আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, নির্বাচন কমিশন থেকে প্রত্যাশার দৃষ্টিভঙ্গি, এখানেও একটা পরিবর্তন দরকার। আর নির্বাচন কমিশন যখন তারা কমিশন হিসাবে কাজ করে, তারাও তাদের দায়িত্ব ক্ষমতা, তাদের প্রতি মানুষের প্রত্যাশা, এই জায়গাটা ভালোভাবে উপলব্ধি করে তাদেরও একসঙ্গে যাওয়া উচিত। তারা নির্বাচনকালীন সময়ের 21 দিন যদি নির্বাচনের তফসিলের বলেন বা নির্বাচন যেদিন ঘোষিত হলো তারা যেদিন দায়িত্ব নিলেন সেই এক মাস সময়টার জন্য মোটামুটি তারা যা চাইবেন সরকার তা দিতে বাধ্য। তারা সেনাবাহিনী চেয়েছে, সরকার কি বলেছে সেনাবাহিনী দেবো না? কই তারা কাজে লাগাতে পারলেন না কেন? এটা দায়িত্বটা কার? তার মানে ডক্টর তোফায়েল, গণতন্ত্রের জন্য আমাদের পুরো নির্বাচন পদ্ধতিটাকে আরো শক্তিশালী করতে হবে, আরো সিরিয়াস হতে হবে, ব্যাপারটাকে বেশি এমফেসিস দিতে হবে। ডক্টর তোফায়েল, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে নিব আর একটু বিরতি। বিরতির পরও আমরা কথা বলবো গণতন্ত্রের জন্য কেমন হলো সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েই। তখন অতিথি থাকবেন দুইজন বিশিষ্ট সাংবাদিক, জনাব আবুল কালাম আজাদ এবং এম এ আজিজ। আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক আপনারা দেখছেন নিটল টাটা তিন গ এবং আমরা কথা বলছি গণতন্ত্রের জন্য কেমন হলো সিটি কর্পোরেশন নির্বাচন এই বিষয় নিয়ে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সাথে কথা বলবো দুইজন সাংবাদিক ব্যক্তিত্বের সাথে। তারা হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার বাসসের প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ এবং দি নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক জনাব এম এ আজিজ। আপনাদেরকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ সাইফুল সাহেব আপনাকেও। জনাব আবুল কালাম আজাদ, গতকাল আমরা দেখেছি যে প্রথমবারের মতো এতগুলি নির্বাচন আমরা কভার করেছি, আপনিও মাঠে ছিলেন, আজিজ ভাইও মাঠে দেখেছেন, যে 400 গজের মধ্যে কালকে সাংবাদিকদের যেতে দেওয়া হয় নাই, এটা আইন দেখিয়ে অনেক অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে। পক্ষান্তরে দেখা গেছে যে এটা অভিযোগ না, এটা একদম রীতিমতো একটা ক্রাইসিস সিচুয়েশন ছিল প্রথম আওয়ারের দিকে, প্রথম দিকে। এইটাকে আপনি কীভাবে দেখছেন? আমি আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই। এটি কিন্তু ঢালাও একটি প্রশ্ন, অভিযোগ, কারণ আমি নির্বাচন কমিশন থেকে সাংবাদিক হিসেবে একটি আইডেন্টিটি ছিল এবং সেই আইডেন্টিটি সহ পরিচয়পত্র সহ আমি বিভিন্ন নির্বাচন কেন্দ্রে গিয়েছি দেখার জন্যে দীর্ঘদিনের অভ্যাসের কারণে, এবং আমি ভোটারও ছিলাম একই সাথে। আমি এখন যেখানে থাকি, আমি পুরনো ঢাকায় ভোটার, সেখানে ভোটও দিয়েছি। দুর্ভাগ্যক্রমে বা যেভাবেই হোক, ওরাও খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি যে আঙ্গুলে কালি দেয়া সেটি দেওয়া হয়নি। পরে বাসায় যখন এলাম, আমার ছেলে বললো যে তুমি ভোট দিয়েছ তো কালি কোথায়? তাই বললাম যে আমি তো খেয়াল করিনি, দেয়নি। তো ওই এমনিতে বললো যে তোমার যেহেতু মোটামুটি পরিচিত, সেই কারণে জানে যে আরেকবার ভোট দিতে যাবে না, সেই কারণে হয়তো দেয়নি। এটা ভিন্ন প্রসঙ্গ। যেটি আপনি বলেছেন যে সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি, কোনো কোনো বুথে কোনো কোনো কেন্দ্রে হতে পারে, এই অভিযোগটি আসার সাথে সাথে টিভি স্ক্রলে ছিল যে সাংবাদিকদের পাশাপাশি, মানে তাৎক্ষণিকভাবেই কিন্তু বলা হয়েছে যে সাংবাদিকদের জন্য। নিশ্চয়ই আজিজ সাহেব লক্ষ্য করেছেন, আমরা সবাই দেখেছি যে বলা হয়েছে যে সাংবাদিকদেরকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এবং সব জায়গায় গিয়েছেন। কিন্তু আমাদের হয় কি যে সাংবাদিক হিসেবে এটি আমি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই সাংবাদিক সমাজের প্রতি, সাংবাদিকদের প্রতি বলতে চাই যে কেউ কেউ আমরা মনে করি সাংবাদিক হওয়া মানেই হচ্ছে আমি সব কিছুর ঊর্ধ্বে, আইন কানুন নিয়ম কানুন কোনো কিছু থাকবে না, অর্থাৎ আমি সাংবাদিক হয়েছি এটি আমি সবার না। আমি আবারও বলছি, বারবার করে বলছি যে কিছু সংখ্যক সাংবাদিকের মধ্যে এই প্রবণতাটা কাজ করে। যখন আমরা সাংবাদিকতা পেশায় শুরু করেছিলাম, সে অনেক দিন আগের কথা, তখনও যেমন দেখেছি এখনও আছে, অর্থাৎ এটি মানে সবার পরিচয় না। সাংবাদিকরা অন্য যে কোনো পেশার মতোই ধৈর্যশীল, সহনশীল, তার দায়িত্ব সম্পর্কে সচেতন, কিন্তু এই অভিযোগটি সবার বেলায় ঢালাওভাবে ঠিক না। প্রাথমিক পর্যায়ে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি যদি কেউ করে থাকেন, সেখানে বলেছেন আপনি ভোট নিশ্চয়ই যখন যে যেখানে ভোট দেয়া হয় সেই জায়গায় তো সাংবাদিককে যেতে দেবে না, সেই জায়গায় তো ছবি তুলতে যেতে দেবে না, দেওয়ার কথাও না। সেখানে যদি কোনো ফটো সাংবাদিক যেতে চান, কোনো সাংবাদিক হিসেবে যেতে চাই আমি, তখন সে তখন সেই অভিযোগটা যদি তুলি, এটি ঠিক না। তো সব দিক থেকেই ঠিকই ছিল এটি। কিন্তু কালকে যে হঠাৎ করে নিয়মগুলি দেওয়া হলো আজাদ ভাই, যে হঠাৎ করে 400 গজের মধ্যে যেতে পারবো না, আমরা লাইভ ব্রডকাস্টে যেতে পারবো না, এই জিনিসটা নির্বাচন কমিশন আগে কোনো ঘোষণা দেয় নাই বা কোনো ধরনের কোনো কথাই বলে নাই। সাংবাদিকরা তো তাদের সাথে সারাক্ষণ আছে, দিনের 24 ঘন্টাই মোটামুটি। কেন আচরণবিধিতে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তো আগেই বলা হয়েছিল, এটি কিন্তু আপনার খেয়াল করার কথা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে যে কে কীভাবে, এবং সাংবাদিকদের ব্যাপারেও বলা হয়েছে। যদিও আমি নির্বাচনের ঠিক আগের দিনেই ফিরে এসেছি, আমি একটু বাইরে ছিলাম, তো এসে যতটুকু আমার পক্ষে জানা সম্ভব হয়েছে যে 400 গজ বা নতুন নতুন করে আইন করা হয়নি। কিন্তু আমরা এই অভিযোগ যদি নির্বাচন কমিশনকে দেই তাহলে ঠিক হবে না, এই কারণে যে তারা কিন্তু ওটা জানারই কথা, আমারও আগ্রহের মানে আগ্রহের কারণে সাংবাদিক হিসেবে আমারও কিন্তু জেনে নেওয়ার কথা যে আমি আপনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদি না জানান, এটি যেমন আপনার দিক থেকে অর্থাৎ নির্বাচন কমিশনের দিক থেকে এটি দুর্বলতা, কিন্তু একজন সাংবাদিক হিসেবে, সক্রিয় সাংবাদিক হিসেবে, সাংবাদিক কর্মী হিসেবে আমারও কিন্তু জেনে নেওয়ার কথা যে কোথাও, ওই যে আমি বললাম যে কিছু কিছু সাংবাদিক আমরা মনে করি যে অবাধ স্বাধীনতা আমার আছে, না, অবাধ স্বাধীনতা কারোর জন্যই প্রযোজ্য না। বলা হয়েছিল যে
বুথ যেখানে স্ট্যাম্পিং হবে ওইখান ছাড়া আর সব জায়গায় সব জায়গায় যেতে পারবে, কিন্তু তা আমাদেরকে অনেক সময় অনেক জায়গায় গেটের ভিতরেই ঢুকতে দেওয়া হয়নি কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হতে পারে এই এই মানে কি তাৎক্ষণিকভাবে হয়তো কোনো কোনো এটা যে ঢালাওভাবে এটা হয়েছে হয়েছে হয়নি একেবারে তা না, এমনও হয়েছে যে কারণে তারা পরবর্তীকালে ঘোষণা দিয়ে বলেছেন যে না সাংবাদিকদের সব জায়গায় যেতে দেওয়া হবে, ডিএমপি কমিশনার বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলেছেন, তা না দায়িত্বশীল তা আমরা দেখেছি। জানাবে আমি যে আপনি কীভাবে দেখেন জিনিসটাকে? বিষয়টা হলো যে এবারের যে নির্বাচন সম্পর্কে ইতিমধ্যে সকল পত্রিকা এবং টেলিভিশনে অনিয়ম হয়েছে কি হয় নাই এটা কিন্তু ইলাবোরেটলি কভার করা হয়েছে। সুতরাং আজকের এই আলোচনাটা আমি বলবো যে পত্রিকা এবং টেলিভিশনের বাইরে যদি বলতে চাই, অর্থাৎ পত্রিকা এবং টেলিভিশন কিন্তু ছবি এবং প্রমাণ সহ তারা রিপোর্টিং করেছে, নিউজ করেছে, সুতরাং এর বাইরে আমরা যাই বলবো না কেন এটা কিন্তু সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্য আর হবে না। কারণ আমি কালকের ইলেকশনের দিন আপনার বাসার থেকে প্রেস ক্লাব পর্যন্ত হেঁটে আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমি হাঁটছি, পুরো অঞ্চল দিয়ে হাঁটছি। আমি কিন্তু প্রেস ক্লাবে ঢুকেছি 10টার সময় এবং আমি কোথাও বিএনপির কোনো এজেন্ট আমি দেখি নাই এবং তারা কেউ, এবং সব জায়গায় আমি দেখছি আওয়ামী লীগের সমর্থিত লোকজন সব আপনার বুকে কার্ড লাগিয়ে ঘুরছে। কাউকে কাউকে আমি সাহস করে জিজ্ঞেস করেছি যে এখানে কি বিএনপি সমর্থিত প্রার্থীর কোনো এজেন্ট নাই? কখন কেউ বলেছে আসে নাই, কেউ বলেছে চলে গেছে। কিন্তু আমরা যেটা দেখেছি, যেমন ধরেন সেগুনবাগিচার সেন্টারে, সেখানে তো আমাদের প্রেস ক্লাবের বেয়ারারা ভোটার আছে, তারা এসে বলল আমাদেরকে ঢুকতেই দেওয়া হয়নি এই ভোট কেন্দ্রে, বলা হয়েছে 11টার পরে আসো। ফটো সাংবাদিক গেছে পাশাপাশি, তাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি, বলা হয়েছে 11টার পরে আসো। মোহাম্মদপুর কেন্দ্রে দেখা গেছে অনেকগুলা, বিশেষ করে পশ এরিয়া বাদে বাকি সবগুলো সেন্টারে সকালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের এজেন্ট সবগুলো সেন্টারে ঢুকেছে এবং বিএনপি সমর্থিত এবং অন্য দল সমর্থিত প্রার্থীদের এজেন্টদেরকে নানানভাবে ভয় ভীতি দেখিয়ে তাদেরকে, কিন্তু যারা গেছে তাদেরকে বের করে দিছে এবং পুলিশ অনেক জায়গায় অনেক এজেন্টকে অ্যারেস্ট করছে। কেউ বলে ও জামাত শরণ সন্ত্রাসী, এটা পেপার পত্রিকায় আসছে সব পত্রিকায়, এবং কাউকে কাউকে বলা হয়েছে তুমি পেট্রোল বানার সাথে তুই জড়িত ছিলি, ধরে নিয়ে চলে গেছে। তো এইটা দ্রুত সারা ঢাকা শহরে স্প্রেড করছে, যতটুকু ঘটে নাই তার চাই তো ব্যাপক হারে, যে অলরেডি প্রচার হয়ে গেছে যে এটা প্রত্যেকটা সেন্টার আওয়ামী লীগের সমর্থিত প্যানেলের এজেন্টরা দখল করেছে। এবং সকালের দিকে কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া আপনার জাল ভোট যে হচ্ছে এবং ভোটের মুড়ি, ওই ব্যালট পেপারের মুড়ি, এগুলোও কিন্তু দেখে, পরের দিকে কিন্তু আর দেখতে পেলাম এখন কোনো দৈবিক কারণে বা অদৃশ্য শক্তির কারণে ইলেকট্রনিক মিডিয়াগুলোও কিন্তু একটু রাগ ঢাক করে নিউজ দেওয়া শুরু না। আজিজ ভাই, এই জায়গায় আমি দ্বিমত পোষণ করবো আপনার সাথে যে ইলেকট্রনিক মিডিয়া কোনো ঢাক দেয় নাই। আপনারা আমি তাহলে উদাহরণ দেবো, যে ওপেন দেখেছে আপনি হয়তো মিস করেছেন, কালকে কোনো কিছু ঢাক একদিক দিয়ে ভালো ছিল যে যতটুক প্রেশার আসার দরকার ছিল বা হওয়া উচিত ছিল অতটুক কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, মিডিয়া ওয়াজ ফ্রি, নাহলে আপনি এতগুলি আজকে যে বললেন যে পত্রিকায় দেখেছেন এই দেখাটা সম্ভব হতো না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে প্রশ্নটা আমার অন্য দিক দিয়ে, আমি পলিটিক্যালি না গিয়ে জিজ্ঞেস করি যে এটা কি বিএনপির দৈন্য, আপনি যে দেখেন নাই এজেন্ট পোলিং, এটা কি বিএনপির দৈন্যতা ছিল নাকি নির্বাচন কমিশনের দুর্বলতা ছিল এনশিওর করাটা? এটা বোধ, কারণ নির্বাচন কমিশন শুরুর থেকে, এই যে আবার আপনি যে বললেন নির্বাচন কমিশন, যে আমি ইলাবোরেটলি যাব না কারণ বিষয়টা পলিটিক্যাল হয়ে যাবে, আর্মি ডিপ্লয় থেকে শুরু করে প্রত্যেকটা আপনার নীতিমালা ভঙ্গ, আচরণবিধি ভঙ্গ, কোনো জায়গায় কিন্তু আপনার ইলেকশন কমিশন অ্যাসার্ট করে নাই, অ্যাসার্ট করেনি। এই অ্যাসার্ট না করতে করতে আস্তে 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 এটা কিন্তু ঘনীভূত হয়ে গেছে এবং পুলিশ কিন্তু আসলে নিরপেক্ষ রোল প্লে করে নাই। অনেক জায়গায় পুলিশ আপনার নিজেও পত্রিকা এসছে, নিজেও পুলিশও সিল মেরেছে। আচ্ছা
যেমন এই ইলেকশনটা হঠাৎ করে গভর্নমেন্ট যেমন ঘোষণা দিয়েছে, বিএনপিও কিন্তু একটা ডামাডোলে ছিল, আমরা ইলেকশনে যাই কি যায় না এই করতে করতে দেখা গেল যে তাদের প্রার্থী ঠিক আছে ঠিক নাই এরকম। হ্যাঁ, নির্মল সেনের সাথের সময় যে পত্রিকা হরতাল হলো, হেডিং দেয় যে হরতাল হয়েছে হরতাল হয় নাই, বিএনপি এরকম ভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত দেখা গেল যে তাদের মেয়র ক্যান্ডিডেট উত্তরে তো ঠিকই হতে চায় না, সুতরাং আবার এটা ঠিক বিএনপি অগোছালো ছিল। আজাদ ভাই, আমরা আমরা এইসব উনি যেসব এলিগেশন আনলেন এগুলি আমরা আগের ইলেকশনেও দেখেছি, এটা কমন আমাদের দেশে, এটা সিনারিও ইজ ভেরি কমন। কিন্তু যে জিনিসটা মিসিং ছিল কালকে, উৎসব মুখর ছিল না, উৎসব মুখর ছিল। তার আগে আমি আজিজ সাহেব যে কথা বলেছেন, আজিজ সাহেব তো আজিজ সাহেবের কথা বলেছেন, আমি বিতর্ক করব না, বিতর্ক করার কোনো সুযোগও নেই। শুধু তার কথার মধ্যে একটি জিনিস আপনি লক্ষ্য করেন, উনি বলেছেন বিএনপির কোথাও কোনো এজেন্ট দেখেননি, এটি ঠিক, কোথাও ছিল না। আপনি জিজ্ঞেস করেছেন তাকে, উনি বলেছেন যেটি নির্বাচন কমিশনেরও দুর্বলতা তাদেরও দুর্বলতা, নির্বাচনের কমিশনের নির্বাচন কমিশনের দায়িত্ব না কিন্তু কোনো দলীয় এজেন্টকে, কোনো প্রার্থীর এজেন্টকে বের করে দেয় না। এখানে যে জিনিসটা ছিল দলীয় দুর্বলতা ছিল, দারুণভাবে মারাত্মকভাবে দলীয় দুর্বলতা ছিল, যে কারণে আরেকটি জিনিস আজিজ সাহেবের কথা নিগেট হয়ে যায় যে তাবিদ আনোয়ার 11:30 পর্যন্ত তারা ভোটে ছিলেন, 11:30 আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন নির্বাচন বর্জন করলেন। আপনি যে ভোট 11:30 পর্যন্ত তাবিদ আনোয়ার ঢাকা উত্তরে যে ভোট পেলেন 3 লক্ষ, প্রায় 3.5 লক্ষ ভোট, আপনি এই 3.5 লক্ষ ভোট তাহলে কারা দিল? আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন কি তাকে ভোট দিয়েছে? তা তো দেয়নি, দেওয়ার কথাও না। তাহলে সে ভোট পেল কি? তাদের ভোট ভোটার ছিল, নীরব ভোটার ছিল, তারা ভোট পেয়েছেন। 4:00 পর্যন্ত যদি থাকতেন ফলাফল কী হতো আপনিও জানেন না, আমরাও জানি না, তারা তো ছিলেন না, নির্বাচন বর্জন করেছেন। এই ভোটগুলো তো যদি নাই ঢুকতে দিত ভোটারদের, তাহলে তাবিদ আনোয়ার কীভাবে ভোট পেলেন, মির্জা আব্বাস কী করে ভোট পেলেন, মঞ্জুর আলম সাহেব রাজনীতি ছেড়ে দিলেন? সুতরাং ওই প্রসঙ্গে আমিও যেতে চাই না আজই, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা সব কিছু গুলিয়ে ফেলতে চাই, এটি ঠিক না। কিন্তু এটি জাতির জন্য যে বিষয়টা হচ্ছে, মানে 20 দলীয় জোট 91 দিন যে অবরোধ হরতাল আহ্বান করে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারার পরে, আমি নিজে বলেছি যে তারা তাদের সমর্থিত প্রার্থীরা বিজয়ী হলে এটি পরিষ্কার হয়ে যেত যে বিজয়ী হবে এই দেশে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারতে যারা উদ্যত হবেন, আগ্রহী হবেন, তারাই সব জায়গার প্রাধান্য বিস্তার করবেন, এটি তো স্বাভাবিক হয় না, হতে পারে না। সুতরাং তাদের অবস্থা ভবিষ্যতে দেখবেন আপনি যে তারা কেন হঠাৎ 11:30 দিকে সরে গেলেন, কি কারণে, এটি তো কোনো কথা না। নির্বাচন তো শেষ, আপনি যেটি জিজ্ঞেস করতে চাইছিলেন, আমারে কি জিজ্ঞেস করতে চাইছিলেন বলেন। আচ্ছা, আবার আসবো আপনার কাছে, আমার একটু কিছু প্রশ্ন নিয়ে নেই আমাদের অতিথিদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতান উর্মি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে যে একটু আগে স্যার বলল যে গতকালকে অনেক জায়গায় বিএনপির এজেন্টরা ছিল না, কিন্তু যেখানে বিএনপির পোলিং এজেন্ট ছিল সেখানে আমরা দেখলাম যে একজন মহিলা পোলিং এজেন্টকে খুব নির্মমভাবে তাকে মারা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যেহেতু একজন সাধারণ জনগণ, আমি যখন ভোট দিতে যাব, আমি টিভিতেই দেখতে পাচ্ছি যেখানে আমার নিরাপত্তা নেই, যেখানে একজন পোলিং এজেন্টকে এভাবে মারা হচ্ছে সেখানে আমার নিরাপত্তা কোথায়? আর নির্বাচনের আগে আমরা দেখলাম যে টিভিতে বলা হয়েছে যে 70 প্লাটুন বিজেপি মোতায়েন করা হবে, যদি এতই নির্বাচনের থাকতো তাহলে কেন গতকালকে নির্বাচনে এরকম বিশৃঙ্খলা হলো? এটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন। নির্বাচনে গতকাল বিশৃঙ্খলা হয়নি, আপনার বয়স কম সে কারণে আপনি জানেন না যে আমাদের বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছে, গতকাল এই নির্বাচনে 3টি সিটি কর্পোরেশনের নির্বাচনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, বিক্ষিপ্তভাবে উৎসব মুখর, যেটা প্রাথমিক পর্যায়ে উৎসব মুখরই ছিল, উৎসব মুখর তখনই থাকে যদি নিরাপত্তা থাকে, নিরাপত্তা পরিপূর্ণভাবে ছিল। এবং এই নির্বাচনে বাংলাদেশে নির্বাচন করতে যে 100+ লোক নিহত হয়েছে, এই বাংলাদেশেই আপনাদের বয়স যাদের কম তাদের জানার কথা না, আমরা এগুলো সংবাদও করেছি, আমরা রিপোর্ট করেছি, কিন্তু নিরাপত্তার দিক থেকে পরিপূর্ণ নিরাপত্তা ছিল, নিরাপত্তা ছিল বলেই বিপুল সংখ্যক
লোক ভোট দিয়েছেন এবং দীর্ঘ লাইন ছিল। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় এটা ঘটনা ঘটতেই পারে, দুটি তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে, সব দেশের নির্বাচনে, গণতান্ত্রিক যে বড় বড় দেশগুলো আমরা গর্ব করি, ভারত, ইংল্যান্ড, সেখানেও এরকম ইনসিডেন্ট হয়। এটি আমাদের মানে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে, নির্বাচনী জীবনধারার অংশ, এটি সার্বিক চিত্র না। এবং সার্বিকভাবে যেটি ছিল সেটি হচ্ছে নিরাপত্তা পরিপূর্ণ ছিল, ছিল বলেই বিজেপির দরকার হয়নি, পুলিশ র‍্যাব ছিল, এমনি থেকে মানে খুব একটা হট্টগোল করার ওই পরিবেশ ছিল না। আমরা তিন চারটা প্রশ্ন একসাথে নিয়ে নিই, তারপরে আমি আব্দুর রব, একজন ব্যবসায়ী বল। হ্যাঁ, গণমাধ্যমের যে 400 গজের মধ্যে আপনার যেতে দেয়নি, এবং কিছু কিছু চ্যানেলে দেখলাম যে আপনার ভোট কাটছে সব মুড়ি বই, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে বলেন। এবং আপনার হলো এই খবরগুলো কিছু কিছু চ্যানেল আছে, আবার কিছু কিছু চ্যানেলে আবার দেখেন, এটা কি কোনো রকম মানা বা ইয়ে ছিল কিনা? চ্যানেলগুলোর কথা তারাই বলতে পারবেন, একদম দর্শক হিসেবে আমি জানি, ভিউয়ার্স হিসেবে যেটা সাইফুল সাহেব বলছেন, প্রতিটি ঘটনা প্রত্যেকটি চ্যানেলে প্রতি মুহূর্তে দেখানো হয়েছে, ছবি দেখানো হয়েছে, স্ক্রলে দেখানো হয়েছে, সুতরাং কোনো ঘটনা টেলিভিশনের পত্রিকা পর্দায় আমরা দেখিনি এমন অবস্থাটা ছিল না, দেখা হয়েছে, দেখানো হয়েছে। না, চ্যানেলে আমি বলি আপনার একটু, আমি জাস্ট সাপ্লিমেন্ট করি যে চ্যানেলের সাংবাদিক ঢাকা শহরে যে যতগুলো সেন্টার আছে এতগুলো সাংবাদিক তো প্রোভাইড করা সম্ভব না, হয়তো যেখানে আপনার এসএটিভির সাংবাদিক ছিল সে একটা নিউজ ওখান থেকে ছবি নিতে পেরেছে, কিন্তু হয়তো এসএটিভি হয়তো উত্তরায় একটা জায়গায় হয়তো ভোট কারচুপি হচ্ছে, সেখানে এসএটিভি নাই, অন্য টেলিভিশন আছে, সে ছবিটা নিয়েছে। এই কারণেই এর অর্থ এই নয় যে কাউকে বারণ করা হয়েছে, আবার কাউকে অ্যালাউ করা হয়েছে, এই জন্য এটা দেয়। আপনার সামগ্রিকভাবে দেখবেন যে যেখানে অনিয়ম হয়েছে কোনো না কোনো টেলিভিশনে এটা পাওয়া গেছে। এটা আপনি সামগ্রিকভাবে দেখবেন যে এসএটিভির সাংবাদিক নিলেও এটা অনিয়মই হয়েছে, হয়তো সে ওই সময় উপস্থিত ছিল না, সে মিস করেছে। মূল কথাটা হলো অনিয়মটা হয়েছে। আর প্রথমে যে আপনি প্রশ্ন করেছিলেন যে আপনার পুলিং এজেন্টকে মারা হয়েছে, হ্যাঁ, পুলিং এজেন্টকে মারা হয়েছে, এজেন্টদের অ্যারেস্ট করা হয়েছে, এজেন্টকে মেরে পিটে হল রুম থেকে বের করে দেওয়া হয়েছে, কেউ গ্যাসে ঢুকতে দেওয়া হয় নাই। কারণ প্রথম রাউন্ডে আমরা যেটা জেনেছি, প্রথম রাউন্ডে যে ভোট রিগিংটা হয়েছে এটা সকাল 8টা থেকে 10টার মধ্যে করা হয়েছে। আমি যেটা বলছি, মূলত পশ এরিয়াতে এটা হয় নাই, যেসব জায়গায় ঘিঞ্জি এরিয়া, পুরন ঢাকা টাকা, এইসব জায়গা দিয়ে আপনার এই ঘটনাগুলি ঘটেছে। এরপরে যখন সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হয় নাই যে 300 গজের ভিতরে আসা যাবে না, ছবি ভিতরে নেওয়া যাবে না, তখন তারা যখন আপনার কমিশনারকে, পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেছে, ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছে, তখন বলেছে না এরকম কোনো বাধা নেই। ইতিমধ্যে তখন 10:30-11টা নাগাদ তখন সাংবাদিকরা কিছুটা উন্মুক্ত পরিবেশ পেয়েছে। তো সুতরাং সাংবাদিকরা যদি শুরুর থেকে যদি আপনার ইয়েতে পোলিং সেন্টারে ঢুকতে পারতো, আমার মনে হয় এতটা অনিয়ম হতে নাও পারতো। তারপরেও সাংবাদিকদেরকে আপনাদের ধন্যবাদ দিতে হবে, এত ব্যারিকেড, এত রেস্ট্রিকশনের মধ্যেও আপনাদেরকে কিন্তু নিউজটা প্রোভাইড করতে পেরেছে, অর্থাৎ পুরো না পারলেও আপনারা বুঝতে পেরেছেন যে নির্বাচনটা কেমন হয়েছে। এই আজাদ ভাই কোনো রেসপন্স করবেন কিনা এই প্রশ্নগুলির উপরে, যে ওই 400 গজের ওটা আপনি বলেছেন, অবশ্যই আগেই বলেছেন, আমার আগের কথার মধ্যেই এটা। সুতরাং এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। যে লিটল টাটা 3 গতে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। নিটল টাটা 3 গতে আমরা কথা বলছি গণতন্ত্রের জন্য কেমন হলো সিটি কর্পোরেশন নির্বাচন, এ নিয়ে আমাদের সাথে আছেন আবুল কালাম আজাদ এবং এম এ আজিজ। জনাব আবুল কালাম আজাদ, ভোটিং সিস্টেমের কোয়ালিটি কিন্তু আমরা দিন দিন দেখছি যে খারাপ হয়ে যাচ্ছে। আমরা এর আগে সহিংসতা দেখেছি ঠিকই মাঠে, কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে কোথাও কোথাও আমাদের কন্ট্রোলই নাই একেবারে, মানে আমরা কিছু করার মতো স্কোপ নাই। মিডিয়ার কী করণীয় আছে এই জিনিসটাকে পুরোটা একটু স্ট্রং করার জন্য? না,
আপনার সাথে প্রথম অ্যাকাউন্টেবল করার জন্য আমরা ইসি কে ধরতে পারছি না, মানে ভোটিং সিস্টেমটা আগের চেয়েতে যে কথাটা আপনি বলেছেন তার সাথে কিন্তু আমি দ্বিমত পোষণ করছি। ভোটিং সিস্টেম আগে যে অবস্থাটা ছিল ব্যাপক রিগিং করার সুযোগ তৈরি হতো, এতে আপনার নিশ্চয়ই খেয়াল আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তিনি বিরোধী দলের নেত্রী, তিনি বলেছিলেন প্রথম যে ছবি সহ ভোটার তালিকা ঠিক করতে হবে, এবং ছবি সহ এখন ভোটার তালিকা তৈরি হয়েছে, আইডেন্টিটিটা দেখে কিন্তু আজকে ভোটারকে আইডেন্টিফাই করা যায়, ফলস ভোট হচ্ছে, তারপরে হচ্ছে খুব কম এবং সবগুলো কেন্দ্রে না, সবগুলো কেন্দ্রে সম্ভবও না। যখন আপনি লাইনে থাকেন তা এটাই আপনার ভোট আমার ভোট, যখন আমি থাকি এবসেন্ট থাকলে এটি কোনো এক কোনো কেন্দ্রে কখনো কখনো সম্ভব, এবং এক্ষেত্রে যেটি হচ্ছে আগের চেয়ে আমি আপনার শুরুতেই যে আগের আমরা যেই পদ্ধতিতে ভোট নিতাম একইভাবে তার চেয়েতে অনেক উন্নত হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে সারা দেশ যখন ডিজিটাইজড হচ্ছে ডিজিটালাইজড হচ্ছে সেখানে এই ভোটিং সিস্টেমও আপনি জানেন যে পেশাজীবীদের যে ভোটিং প্যাটার্ন এখন কিন্তু আগের মতো সেই মানে কি বলে ইভিএমএ পদ্ধতিতে ভোটগুলো দেওয়া হচ্ছে, এবং এটি আমার মনে হয় আস্তে আস্তে সব জায়গায় হয়ে যাবে। এটা গেল এক, যেটি সংবাদ মাধ্যমের এবং সংবাদকর্মীদের কী করণীয় আছে, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যেভাবে তুলে ধরা হচ্ছে বিষয়গুলো এটাই যথেষ্ট, এবং অনিয়ম যেখানে হবে যত কমই হোক অনিয়ম অনিয়মই, আগে ব্যাপকভাবে হতো সেটি মানে আমাদের উৎসাহিত হওয়ার কোনো কারণ নেই, উদ্বেলিত হওয়ার মানে তাই না আনন্দিত হওয়ার কোনো কারণ নেই, এবং যত কমই হোক এটি যখন তুলে ধরা হয় নিশ্চয়ই আমাদের এই দায়িত্বটি যথার্থ বলেই আমি মনে করি যে সংবাদ মাধ্যমের এর বাইরে আর কী করার আছে, এবং এটি দেখে নিশ্চয়ই যারা নির্বাচন কমিশন আছেন যারা এর সাথে সংশ্লিষ্ট সরকার বা অন্যান্য পক্ষগুলো তারা নিজেরা ঠিক করে নেবেন যে ভোটিং পদ্ধতি এই যে সামান্য হয় এটিও যেন না হয়। আমরা চাই যে পরিপূর্ণভাবে ভোটটা শুদ্ধ সুষ্ঠু হোক, যার ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই জায়গাটা নিশ্চিত করা। হ্যাঁ, আমি আজাদ ভাইয়ের কথার সূত্র ধরে বলছি যে দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে সংবাদপত্রের বা মিডিয়ার স্বাধীনতা থাকে না, এটা সারা জীবন বহু বিদেশি বিদেশি ট্রেনিং দিয়ে এটাই শেখানো হয়েছে। এখন এই গণতন্ত্রটা আসলে উপহার জাতিকে কে দিবে? রাজনীতিবিদরা। আমরা জনগণ সহযোগিতা করব, আমরা সংবাদপত্র সহযোগিতা করব। এখন এই রাজনৈতিক কালচার যতক্ষণ পরিবর্তন না হবে, এই যে রাজনীতিবিদরা শুধুমাত্র ক্ষমতা দখল এবং ক্ষমতায় যাওয়ার যে রাজনীতি, ক্ষমতায় থাকার যে রাজনীতি, এটা যখন রাজনীতি গৌণ হয়ে এটা যখন এক প্রধান হয়ে গেছে, সেখানে তো এই ভোট রিগিং এটা দূর করবেন কীভাবে? আপনি যেটা বলেছেন যে ভোট রিগিং আস্তে আস্তে দিন দিন এটা অবনতি ঘটতেছে, কথা তো ঠিক, আসলে অবনতি ঘটছে, ভোট রিগিং না সিস্টেমটা আমি বলছি, সিস্টেমটা এখন এখন আমরা মনে করেন গতকালকে আমরা গণমাধ্যমে দেখালাম যে বেশ কতগুলি ইলেকশন এই নির্বাচনের দিন আমরা দেখলাম যে এই ভোট কেন্দ্রগুলি প্রিসাইডিং অফিসার যারা ছিলেন তারা উত্তরই দিতে পারেন নাই এবং কোনোভাবে অ্যাকাউন্টেবল করা যায় না, এই অ্যাকাউন্টেবিলিটিটা এখন শোনেন এটা হলো এটার সাথে অনেক লিঙ্ক আছে। যেমন আমরা ছোটোবেলায় ভোট দিছি, আমাদের তো এখন তো আপনার নাম ধাম ঠিকানা থাকে, ভোট ভোট ভোটের একটা তালিকা আছে, কিন্তু আমি বলবো যে অনেক মডার্ন হয়েছে, তারপরেও রিগিং কিন্তু কমে নাই। এটার কারণ হচ্ছে যে আমরা ভোট রিগিং যিনি করেন তাকে অ্যাকাউন্টেবল করতে পারছি না। এখন ধরেন আপনি যেটা বলেছিলেন এই যে ভোট রিডিং যে হচ্ছে আমার এই টেলিফোনে কিন্তু ছবি আছে, এখন আমি যদি এই ছবিটা প্রোভাইড করি আপনার যে ব্যালট পেপারের যে মুড়ি, এই মুড়ির সাথে যদি আপনি এই ভোটার এইটা সিল যে মারলো কার নামে ভোটটা দেওয়া হলে এটা যদি টালি করেন মিলান তাহলেই ধরা পড়বে, না মিললেই রিগিং। এখন আমাদের বাংলাদেশের হলো যাচাই করার কি সময় থাকে এইটাই প্রশ্ন। এখন যদি আপনি কোনো প্রার্থী যদি কেস করে এটা তো শেষ হতে হতে এই মেয়রের টার্ম চলে যাবে, 5-10 বছর লাগবে। সুতরাং আমাদের এটা লিঙ্ক আপ, সুতরাং আমাদের রাজনীতিবিদদেরকে আসলে এই গণতান্ত্রিক মানসিকতা যতক্ষণ না হবে, অন্যের প্রতি শ্রদ্ধা এবং নিজের অ্যাকোমোডেটিভ মানসিকতা যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত সংবাদপত্র সাংবাদিক আমরা হ্যামার করতে পারবো। আজকে ধরেন সকল পত্রিকায় আপনি দেখেন মিডিয়াতে দেখেন এখানে ভোট রিগিং হয়েছে, পোলিং এজেন্ট নেই যা বললাম সবটা ছাপা হয়েছে, কিন্তু এটা কি কোনো শাসক গোষ্ঠী বা বিরোধী দল বা কেউ কি এটা কানে নেয়? নেয় না। আমার বক্তব্য হচ্ছে যে আমি 3টা মেয়র পেয়ে গেছি, বাস
কি হয়েছে এটা আমি এটা আইনে সিদ্ধ বাস আমার তিনটা মেয়র হয়ে গেছে। এখন অপোজিশন ভাবছে যে আমি তিনটা মেয়র হারালাম, আমাকে পিটায় তাড়ায় দিছে, আমি কিছু করতে পারলাম না। তো এখন যদি অপোজিশন যদি যেভাবে এজেন্টদেরকে বের করে দিল, পুলিশ যাদেরকে অ্যারেস্ট করলো, অপোজিশন যদি আবার ওই লাঠিসোঁটা নিয়ে দাঁড়ায়, যদি কাউন্টার সমান শক্তি নিয়ে দাঁড়াতে পারত, তাহলে হয়তো এটা হতো না। কিন্তু সেটা তো আমাদের কাম্য নয়, তাহলে তো রক্ত আমরা আপনার আপনি সব কিছু দেখছেন বিএনপি আওয়ামী লীগের চোখে, আপনি সাধারণ মানুষের চোখে কখনো ইলেকশন দেখলেন না? এটা সাধারণ মানুষের বলতে তো আমি আগেই বলেছি যে আজকে আমরা সাংবাদিকরা আমার ভোট যদি আমি না দিতে পারি, এর চেয়ে তো বড় দুঃখের কথা তো ক্যান্ডিডেট নিজে ক্যান্ডিডেট এমনও ক্যান্ডিডেট আছে সে নিজে ভোট দিতে পারে নাই, তার ভোট দেওয়া হয়ে গেছে, পত্রিকা আপনারাই দেখাইছেন, ছাপা হয়েছে। তো সুতরাং আমি বলতেছি যে সাংবাদিকরাই এবারের যে নির্বাচনের চিত্র এটা কিন্তু সাংবাদিকরাই জনগণকে জানিয়েছে। এটা বিরোধী দল আজ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত একটা কমপ্লেইন তাবিজ দিছে, কিন্তু এখনো বিরোধী দল তারা কিন্তু কোনো প্রোভাইড করতে পারে নাই কি কি কারচুপি কি কি রিগিং হয়েছে। সরকার তো বলছে স্বচ্ছ নির্বাচন হয়েছে, তাহলে একমাত্র সাংবাদিক যারা জনগণকে জানিয়েছে যে আসলে প্রকৃত ঘটনাটা কি ঘটেছে, পুরোপুরি সাংবাদিকরাই কিন্তু আমি বলবো এই গণতন্ত্রে গণতন্ত্রের জন্য এবং আপনার আইনের শাসনের কে আপনার প্রতিষ্ঠিত করার জন্য দেশের জনগণের যে আপনার সংবাদ যে পাওয়ার আকাঙ্ক্ষা সেটা পূরণের সাথে সবটাই যেটুকু করেছে। আমরা কিছু প্রশ্ন নিয়ে আসি আগে দর্শকদের কাছ থেকে। জনাব এম এ আজিজ স্যারের কাছে এবং আবুল কালাম আজাদ স্যারের কাছে আমি দুজনের কাছে জানতে চাচ্ছি যে আসলে এই নির্বাচনে বিএনপি সরে দাঁড়ানো মানে কি আবারও নতুন কোনো আন্দোলনে যাচ্ছে বিএনপি? আর একটা কোশ্চেন আছে, আমাদের দেশে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শেষ হবে কবে? আর আমি এম এ আজিজ স্যারের কাছে একটা কোশ্চেন রাখতে চাচ্ছি যে তিনি একটু আগে বললেন যে অনেক ক্যান্ডিডেটও তারা নিজেদের ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে গিয়ে তারা দেখছে যে তাদের ভোট অন্য কেউ দিয়ে গেছে, এবং আমরা অনেকেই দেখতে পারছি যে অনেক ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে দেখে যে তাদের ভোটটা অন্য কেউ দিয়ে গেছে। তারপরেও নির্বাচন কমিশন প্রধান তিনি বলতেছেন যে নির্বাচন অনেক সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। তো স্যারের কাছে আমি এটা জানতে চাচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন কি নির্দলীয় নাকি দলীয়? যদি নির্দলীয় হবে তাহলে তার মুখ থেকে আমরা এই ধরনের একটা কথা বুঝতে পেরেছি আপনার প্রত্যাশিত না। আমি একজন স্টুডেন্ট সাংবাদিক বিভাগের, আমার প্রশ্ন হচ্ছে আবুল কালাম আজাদ স্যারের কাছে, দ্যাট আমাদের যেই ভোটটা হচ্ছে নির্বাচনটা হচ্ছে সেখানে বেশিরভাগই কারচুপি মারামারি ফলস ভোট এবং পরবর্তীতে বিরোধী দল হরতাল অবরোধ ডাকছে যাতে সাধারণ জনগণই বেশি বিপাকে পড়ে যাচ্ছে। তো আমার কোশ্চেন হচ্ছে এই যে আমাদের অব্যবস্থাপনা বা আমাদের এত প্রবলেম, এইগুলোর অ্যাকচুয়ালি প্রবলেমের সলিউশনটা কোথায়? আর সবচেয়ে বড় কথা, আমরা যারা এখন পর্যন্ত ভোটার হইনি বা আমরা ভোটার ভোট দেওয়াটা ছোটোবেলা থেকে আমি যেটা দেখছি যে আমি নিজেও অনেক বেশি ভোট দেওয়াকে অনেক বেশি পছন্দ করি, আমারও ইচ্ছা যে আমি ভোট দিব, কিন্তু যে পরিমাণে মারামারি বা অব্যবস্থাপনা হচ্ছে বা দেখা যাচ্ছে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দিতে পারছি না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বেশি ডিসকারেজ হচ্ছি। তো এক্ষেত্রে মানে আমাদের সলিউশনটা কোথায় যে আমরা কী করবো? আমার প্রশ্নটা হচ্ছে আবুল কালাম আজাদ স্যারের কাছে। স্যার, আপনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তো নির্বাচন যদি সুষ্ঠুই হয় তাহলে অনেক ভোটার নির্বাচন কেন্দ্রে গিয়েও কিন্তু বাসায় ফিরে গেছে ভোট না দিয়ে, আবার অনেকে বাসায় ছিল যারা ভোট কেন্দ্রেই যেতে সাহস পায়নি যে নির্বাচনে অ্যাটেন্ড করবে না, সরি নির্বাচন না, যেহেতু ভোটে অ্যাটেন্ড করবে না, কারণ তার জীবনের কোনো নিরাপত্তা নেই যে সে সেখানে গেলে কি সুস্থ আদৌ থাকবে কি থাকবে না। স্যার, তাহলে এটা কেন হয়েছে? স্যার, কোশ্চেনটা আপনার কাছে। আসসালামু আলাইকুম। আমি একজন স্টুডেন্ট আবুল কালাম আজাদ স্যারের কাছে প্রশ্নটা করছি। আপনি বললেন যে যদি বিএনপি ক্ষমতা মানে সিটি নির্বাচনে জয়ী হতো তাহলে বলতেন যে মানে জালাউপুরাও যারা করছে তারা জয়ী। আর আজকের পত্রিকাতে আমি দেখলাম যে লেখছে যে আওয়ামী লীগের জয়, গণতন্ত্রের পরাজয়, এটা আপনি কোন দৃষ্টিকে দেখছেন স্যার? ঠিক আছে, এই সর্বশেষ প্রশ্ন থেকেই আমি আসি। এটি হচ্ছে একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন আমি সাংবাদিকতা করছি, আজিজ সাহেবও আছেন, সাইফুল হুদা সাহেবও, এটি সংবাদপত্রের হেডিং হয়নি, এটি একটি মতলববাজি হেডিং হয়েছে, এটি ভিউজ যেখানে থাকে অর্থাৎ সম্পাদকীয়ের হেডিং। এটি গণতন্ত্রের জয় হয়েছে, গণতন্ত্রেরই বিজয় হয়েছে,
মানে গণতন্ত্রের পরাজয় হয় নাই, গতকালের যে নির্বাচন হয়েছে সেটি গণতন্ত্রের আরও এক ধাপ এগিয়ে গেছি আমরা। যারা হেডিংটি করেছেন, যেই পত্রিকা আমি দেখেছি তা আগেভাগে এই হেডিংটা করে রেখেছেন, এই ধরনের হেডিং হয় সম্পাদকীয় উপসম্পাদকীয়তে, সংবাদ ভাষ্যে এই ধরনের সংবাদ হেডিং হয় না, বড় কাগজ বড় হেডিং। এবং একজন বলেছেন যে পাঁচ ভাগ ভোট হয়েছে, এটি ফেভিকল আঠা দিয়ে মাথার মধ্যে লাগানো হয়েছে পাঁচ ভাগ, সে কারণে তারা এই ধরনের কথাগুলো বলেন। আর আরেকজন প্রশ্ন করেছেন যে এই যে, হ্যাঁ আমি বলছি সুষ্ঠু নির্বাচন হয়েছে, অবাধ নির্বাচন হয়েছে, কখনো কখনো কোথাও কোথাও কিছু কিছু ত্রুটি হয়েছে, এই ত্রুটিগুলো দূর হবে, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে, আপনারা যখন বড় হবেন হ্যাঁ তখন সমস্যার সমাধান হয়ে যাবে। বাকিটা হ্যাঁ আমি অ্যাড করি বলেন। আর আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, ভোট কেন্দ্রে যেতে সাহস পায়নি, এটা যারা রুগী তারা সাহস পান না, এছাড়া আর কারো হওয়ার কথা না, একমাত্র রুগী টুগী হলে তারা দুর্বল চিত্তে থাকেন, যেমন আমিও নিজেও হৃদরোগী, হার্টের রুগী, কিন্তু আমি সাহস করে গিয়েছি, ভোটটা দিয়েছি, এছাড়া কারো না যাওয়ার কোনো কারণ ছিল না। আর নির্বাচন কমিশনের কথা জিজ্ঞেস করেছিলেন যে নির্দলীয় না, এটা নির্দলীয় নির্দলীয় নির্বাচন কমিশন, এই ব্যাপারে তো সবাই জানে, এটা না জানার কথা না, বিশেষ করে সাংবাদিকতা বিভাগের ছাত্র ছাত্রী যারা বা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রী তারা জানে নির্বাচন কমিশন। আর আরেকটা অন্য আন্দোলনে যাচ্ছে কিনা, আন্দোলন করার ক্ষমতা থাকলে এই 90 দিনে এই আন্দোলন করতে পারতো, আমার ধারণা এই কথাটি আমি আজকে না বহুদিন বহু জায়গায় বলেছি যে ভুল পথে আন্দোলন করলে যেটি হয় যে বড় একটি দল, নিঃসন্দেহে বড় দল, 20 দলীয় জোট, তার বিপুল সংখ্যক জনসমর্থন আছে, বড় মাপের নেতা নেত্রী আছেন, কিন্তু একটি বিষয় যদি আমি উল্লেখ করি যে যখন ভুল পথে তখন সিদ্ধান্ত হয়, ইস্যুটি যদি ভুল হয় সেখানে কেউ থাকে না, প্রথমে থাকে না নেতা নেত্রীরা, কর্মীরা, এরপরে ভোটার সমর্থকরা হারায়। আগামী দিনে যদি ওই ধরনের আন্দোলন করতে যান যে ভোটার আছেন তাদের সমর্থক, সেই ভোটারদেরকে হারাবেন। আমি আরেকটি জায়গায় বলেছিলাম, মানে বিএনপির চেয়ারপারসন বলেছিলেন যে এই আন্দোলন পরে, একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আন্দোলনের পরে আপনি এই আন্দোলনের কী লাভ করলেন, বলছে জনগণের সমর্থন পেয়েছি। তার পরের দিনই আমি টকশোতে বলেছিলাম যে আগে মানে দলের জনগণের সমর্থন তো কখনোই ছিল না, নেতা নেত্রীদের সমর্থন যেটা ছিল এই 91 দিনের আন্দোলনের মধ্য দিয়ে সেটি হারিয়েছেন, এটি প্রমাণ হয়েছে। তার গাড়িতে যখন হামলা হয়েছে, পরপর আমরা যেভাবেই ধরি তার গাড়ির নিচে একজনকে চাপা দেওয়া হয়েছে, সেটি পত্রপত্রিকায় আসেনি, তা সত্ত্বেও তার গাড়িতে হামলা হয়েছে, একজন ওই মাপের নেত্রী, তার দলের নেতা নেত্রীরা বেরিয়ে আসবেন না, তাকে তার সাথে আসবেন না, এটি হয় না, হতে পারে না, এতে বোঝা যায় যে তার সাথে কেউ নেই, আন্দোলন হবে না হওয়ার কথা। এখন আজাদ ভাই তো বললো তার সাথে কেউ নেই, আমি তো এই ভাষায় বলতে পারবো না, কারণ আজাদ ভাই তো প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারিও ছিলেন, এই ভাষায় বলতে হবে, আমি তো সেই ভাষায় বলবো না, কারণ এখন বাংলাদেশের বৃহৎ বিরোধী দল একটা আছে, তারপরেও বিএনপিকে বলে বিরোধী দল, তার সাথে লোক নাই, এই কথাটা যে আজাদ ভাই বললেন, কিন্তু আগে কিন্তু বলেছেন যে বিএনপি যদি 12:30টার সময় এই নির্বাচন থেকে ওয়াকআউট না করত, প্রত্যাহার না করত, তাহলে হয়তো তাবিদ জিতেও যেতে পারতো, কি হতো, এবং এতগুলো ভোট পেয়েছেন 12:30টার পরে নির্বাচন বয়কট করার পরেও। অর্থাৎ আজাদ ভাই যেটা বললেন লোক নাই, এটা কিন্তু প্রমাণ করে না, অর্থাৎ আমিও তাই ফিল করি, যদি আকস্মিকভাবে 12:30টার সময় বিএনপি নির্বাচন থেকে উড্ড না করত, ভোট গণনাটা যদি সঠিকভাবে হতো, এবং তাহলে বিএনপির রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাই বেশি ছিল, এটা হলো আমার ধারণা। যাই হোক, আমি যে প্রশ্নটা আসছি, বিএনপি তিন বছর আন্দোলন করেছে, 3 মাস, এটা সত্য যে এই ইলেকশনে কিন্তু প্রমাণিত হয়েছে যে আসলে আগেও দেখেছি যে বাংলাদেশে একটা সাধারণ দেখা যায় যে আন্দোলন সংগ্রাম যেভাবেই করুক না কেন, যারা আন্দোলন করে মানুষ কিন্তু তাদের পক্ষেই ফাইনালি ভোটের রায় তাদের পক্ষেই দেয়, দেখা গেছে। এবং সাধারণত আমরা কিন্তু সরকারে যারা থাকে তারা তাদের সবসময় একটা এন্টি স্টেট একটা ভাবনা মানুষের ভিতরে, কারণ এই দেশের জনগণ শোষিত নিপীড়িত, তারা সবসময় বাঁচার জন্যে বারবার তারা কিন্তু এই হয়তো দেখা যায় যে এ পক্ষ থেকে ওই পক্ষ ভোট দেয় আবার একে পাওয়ার, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা এই দুইটা মেরুকরণ যে হয়ে গেছে
আপনার আওয়ামী লীগের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে এখান থেকে বেরোতে পারতেছে না। ঘুরে ঘুরে টুরে দেখা যায় পাঁচ বছর অন্তর অন্তর এ আসে, বিএনপি আসে এক সময়, আওয়ামী লীগ আসে এক সময়, এই চক্র থেকে আমরা কিন্তু বেরোতে পারছি না। আজকে আর সময় নেই আমাদের কাছে, আর একটা মিনিট দেওয়া যায় না। আমরা আশা করব যে গণমাধ্যমে গণমাধ্যম গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার জন্য জোরালো ভূমিকা রাখবে। জনাব এম এ আজিজ, জনাব আবুল কালাম আজাদ, উপস্থিত দর্শক সবাইকে ধন্যবাদ। তিন গতে দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানোর নাম্বারে। তিন গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্রের চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। তিন গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।